একটা প্রশ্ন আসছে, আল্লাহর আইন কতটুকু মানলে একজন মানুষ মুসলমান হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবে? না হয় সে কোন কাতারে পড়ে, ইচ্ছাকৃত ফরজ নামাজ ত্যাগ করলে ইমান থাকবে কি না? প্রথম প্রশ্নের উত্তর, আল্লাহর আইন কতটুকু মানলে সে মুসলমান হিসেবে বিবেচিত হবে? প্রিয় ভাইরা আমার, কোরআনে আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে দাখিল হও 50%, কতটুকু? পরিপূর্ণরূপে 100%। ইসলামে পরিপূর্ণরূপে দাখিল না হলে কেউ মুসলমান হওয়ার সুযোগ নাই। ইসলাম বলা হয় ইস্তিসলামকে, গর্দান নেহাদান বাতাআত ফার্সিতে বলা হয়, অর্থাৎ সারেন্ডার করা, আত্মসমর্পণ করা, এটাই হলো ইসলাম। ভাইরা আমার, এই আত্মসমর্পণটা হবে তখন যখন আপনি আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সকল আদেশ নিষেধের সামনে আপনাকে সমর্পণ করে দিবেন, তখনই আপনি মুসলমান হবেন। আপনি যদি বলেন না আমি সমর্পণ একটু হয়েছি বাকিটুকু হই নাই, তাহলে মুসলমান হওয়ার কোনো সুযোগ নেই। বিভিন্ন সময় প্রশাসন অপরাধীদের আত্মসমর্পণের বিভিন্ন অনুষ্ঠান করে থাকে না? কোনো অপরাধে যদি অস্ত্র একটা জমা দিয়ে আরেকটা এক হাতে রেখে পিছনে লুকায় রাখে, এর আত্মসমর্পণ গ্রহণযোগ্য হবে? তাকে ধরে জেলে পারবে না, শাস্তির জন্য শাস্তির বিচারের মুখোমুখি করা হবে না? ঠিক তেমনি ভাবে আল্লাহর আইন, আল্লাহর আদেশ নিষেধ, কিছু মন মতো হয়, ভালো লাগে সেগুলো মানি, যেটা মনের বিরুদ্ধে যায়, নিজের বিরুদ্ধে যায়, সেটা আর মানি না। এই লোক কখনো মুসলমান হতে পারে না। দড়ি মাছ নাচুই পানি টাইপের ইসলাম কখনো আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, পরিপূর্ণরূপে ইসলামে দাখিল হতে হবে। মনে রাখবেন এই কথা, আবার অনেকে ভুল বুঝেন যে শতভাগ মুসলমান কি কেউ হতে পারে, আমরা সবাই তো ভুল ত্রুটি করি। দেখুন, একটা হলো বিশ্বাসগত আর একটা হলো কর্মগত। বিশ্বাসের দিক থেকে 100% আপনাকে আল্লাহ তাআলার বিধিবিধানকে, আদেশ নিষেধকে আপনার জন্য একমাত্র এবং একমাত্র উপযোগী মনে করতে হবে, এটা হলো বিশ্বাস। কর্মের জায়গায় আপনি শতভাগ সঠিক থাকতে পারবেন না, কিছু ভুল ত্রুটি হয়ে যাবে, সেটার কারণে আপনি ইমান হারা হবেন না। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে যদি কোনো ঝামেলা থাকে তাহলে ইমান থাকবে না। অতএব অনেক লোক আছে আমাদের সমাজে, দেখবেন বলে যে ইসলামের সব আমার ভালো লাগে, কিন্তু এই জিনিসটা আমার ভালো লাগে না। আছে না নাই? ইসলামের সব মানি আমি, কিন্তু এটা মানি না। নিজের বিরুদ্ধে, দলের বিরুদ্ধে, গোষ্ঠীর বিরুদ্ধে যখন যাবে তখন এটার অপব্যাখ্যা করে ঘুরে এগারা সেটাকে নিজের পক্ষে আনার চেষ্টা করি। আছে না নাই? এরকম যদি হয় তাহলে ভাইরা আমার, কখনো পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে? আপনি কার্যক্ষেত্রে পরিপূর্ণ মানতে না পারেন, আত্মসমর্পণ পরিপূর্ণ করতে হবে। বাংলাদেশ রাষ্ট্রের সংবিধান যদি কেউ না মানে, না মানে, অবমাননা করে, অসম্মান করে, রাষ্ট্রকে অস্বীকার করে, রাষ্ট্রের চোখে, আইনের চোখে সে রাষ্ট্রদ্রোহী, ঠিক না? ঠিক। কিন্তু যদি বাংলাদেশ রাষ্ট্রের আইন লঙ্ঘন করে, অর্থাৎ একটা আইন বিরোধী কাজ করলো সে, তাহলে একজন সাধারণ অপরাধী, তার শাস্তি হইতে পারে, মাফও হইতে পারে, সামান্য সময় শাস্তি হয়ে আবার ক্ষমাও পাইতে পারে বা বের হয়ে আসতে পারে, ঠিক না? ঠিক। সাধারণ আল্লাহর কোনো আদেশ নিষেধ লঙ্ঘন করলেন, আপনি সাধারণ গুনাহগার, কিন্তু ইসলামের কোনো বিষয় নিয়ে প্রশ্ন তুললেন, মানলেন না, মন মতো হলো না, তখন এবার অপব্যাখ্যা শুরু করে দিলেন, ইমান নিয়ে টানাটানি দেখা যাবে, খবরদার। আমি বললাম না একটু আগেই, ফিতনার যুগ চলছে, চতুর্দিক থেকে ফিতনার ঝড় আসছে, কোন ঝড়ে কতজন ঝরে যাচ্ছে কেউ খবরও রাখে? নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, হজ করতেছে, যাকাত দিচ্ছে, টুপি মাঠা দিছে, ওয়াজ শুনতে আসছে, কিন্তু বেঈমান হয়ে গেছে আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে অস্বীকার করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণাঙ্গ আত্মসমর্পণ করার তৌফিক নসিব করুন। দ্বিতীয় প্রশ্ন করেছেন, ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে ইমান থাকবে কি না? দেখুন, ইচ্ছাকৃত জেনে শুনে ঠান্ডা মাথা যদি কেউ নামাজ না পড়ে, এই ব্যক্তি মুসলমান থাকবে নাকি কাফের হয়ে যাবে, এ নিয়ে ইমামগণের মধ্যে মতপার্থক্য আছে। অনেক ইমামদের মতে ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলে সে কাফের হয়ে যায়, কারণ রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনার রাজুলি ওয়াস শিরকি ওয়াল কুফরে তারকুস সালাহ, একজন মানুষের সাথে শিরিক এবং কুফরের পার্থক্য হলো নামাজ ত্যাগ। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ত্যাগ করলো সে কুফরি করলো বা কাফের হলো, দুইটা অর্থ হতে পারে।
তো এই সমস্ত হাদিসের ভিত্তিতে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন ফাইন তাবু ওয়া আকামুসসালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ্দীন, তারা যদি নামাজ পড়ে তাহলে তোমার ধর্মের ভাই। তাহলে এই সমস্ত আয়াত হাদিস থেকে বোঝা গেল যে ইচ্ছাকৃত নামাজ পড়ে না, সালাত ত্যাগ করে, সে মুসলমান না। আমার কথা কি বুঝতে পারছেন? এটা অনেক ইমামদের মত। এসব ইমামদের মতে যদি স্বামী নামাজি হয় স্ত্রী বেনামাজি হয়, অথবা স্ত্রী নামাজি হয় স্বামী বেনামাজি হয়, তাহলে তাদের মধ্যে বিবাহ বন্ধন থাকবে না, তাদের বিবাহ বৈধ হবে না, তাদের সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। ডেঞ্জারাস কথাবার্তা। মুসলমানদের কবরে তাদেরকে দাফন করা যাবে না, তাদের জানাজা পড়া যাবে না বেনামাজির। কথা কি বুঝতে পারতেছেন? এটা হলো অনেক ইমামদের মত। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মত হলো যদি কেউ নামাজ না পড়ে আর তার মনের ভিতরে অপরাধ বোধ থাকে, অপরাধ বোধ বুঝেন তো কি, সে বলতেছে যে আসলে নামাজ তো পড়ি না কিন্তু পড়া উচিত, এটা অন্যায়, আসলে দোয়া করেন শুরু করব আসলে ঠিক হচ্ছে না, তার ভিতরে একটা ভয় কাজ করে, স্বীকার করে সে, এরকম যদি হয় ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলেন সে কাফের হবে না, যেহেতু আল্লাহর প্রতি বিশ্বাসটা তার আছে, সে ফাসেক। আর আবু হানিফা রহমতুল্লাহর এই মতের কারণে বহু বেনামাজি বেঁচে গেল আর কি। কথা কি বুঝতে পারছেন প্রিয় ভাইরা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মসজিদে না আসতো সাহাবীরা তাদেরকে মুসলমান মনে করতেন না, মুনাফিকরা পর্যন্ত মসজিদে এসে হাজিরা দিতে হইতো, কারণ মসজিদে না আসলে মুসলমান হিসাবে গণ্য হতো না। আর আমরা তো মাশাআল্লাহ, যদি কয় কিরে নামাজ পড়স না কেন, বলে নামাজ না পড়লে কি হয়েছে, ইমান আছে, মেসওয়াক দাঁত ব্রাশ না করলে কি হয়েছে, আমার মুখ পরিষ্কার আছে, এই কথা যেরকম, নামাজ না পড়লে কি হয়েছে, আমার ইমান আছে, এই দাবিটা অনেকটা সেরকম। মনে রাখবেন মুসলমান নামাজ ছাড়তে পারে না, মুসলমান অর্থের অভাবে লোভে পড়ে চুরি করছে এটা হতে পারে, মুসলমান শয়তানের পালায় পড়ে জেনা করে ফেলেছে হতে পারে, ঠান্ডা মাথায় মুসলমান নামাজ ত্যাগ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নামাজ কায়েমকারী মুসলমান হওয়ার তৌফিক নসিব করুন। আরব আলেমদের ফতোয়া হলো, বিশেষ করে সৌদি আরবের ওলামা একরামের ফতোয়া হলো, নামাজ ত্যাগকারী কাফের, মুসলমান না। এই জন্য সৌদি আরবের ছোকরা ছোকরা পোলাপায়ন যুবক পোলাপায়ন কেউ দেখা যায়, যারা প্রবাসে আছেন তারা জানেন যে আকাম কুকাম যাই করুক না করুক, নামাজের রক্ত হলে দোড়ায় মসজিদে আইসা হাজির এটা দিয়া যায়, ইমান রাখে। আর আমাদের ইমান তো ভাঙে টাঙে না, বাঙালির ইমান ওই ছোটবেলা লাই 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 পড়ে ধুইছে আর মরা পর্যন্ত কত আকাম কুকাম, কিসের নামাজ তো নামাজ, আরো কত কিছু আল্লাহর কত আয়াত কত আদেশ কত নিষেধ রে লঙ্ঘন করে, অমান্য করে, অস্বীকার করে, ডিনাই করে, এরপরে আবার দাবি করে বলে মুসলমান আমি, ঠিক না বে? ঠিক, মরার পরে টেলা বোঝা যাবে। আল্লাহ তারা আমাদেরকে সংশোধন হওয়ার তৌফিক নসিব করুন। জীবিত অবস্থায় সন্তান মা বাবার খেদমত না করে মরে যাওয়ার পর সন্তান তাদের নাজাতের উদ্দেশ্যে বিভিন্ন রকম দান খয়রাত করলে তাদের নাজাতের ব্যবস্থা হবে কি না, খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি প্রশ্ন। ভাইরা আমার অনেক ভাই বোন আছেন জীবদ্দশায় মা বাবার খেদমত করতে পারেন নাই, মরার পরে বুঝছেন মা বাবা কি জিনিস, বাবা কত বড় বটগাছ, মা কত বড় আপন। যখন আপনি বাপ মা হয়েছেন আপনারা আল্লাহ সন্তান সন্ততি দিছে তখন হয়তো বুঝছেন, কিন্তু ততদিনে মা বাবা হারিয়ে ফেলেছেন, আছে না না এরকম লোকজন, এই লোকগুলো কি করবে, মা বাবার হক নষ্ট করেছেন, অধিকার নষ্ট করেছেন, যথাযথভাবে তাদের সেবা করতে পারেননি, তাদের আনুগত্য করতে পারেননি, তাদের করণীয় সম্পর্কে একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন ব্যক্তি ঠিক এই রকম একটা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার কি করার আছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ফর্মুলা বাতলেছেন, আমি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। তার মধ্যে এক নম্বর হল বাবার জন্য মায়ের জন্য আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন, সবসময় আল্লাহর কাছে কি করবেন, দোয়া করবেন। দোয়া করা এক জিনিস, দোয়া করানো আরেক জিনিস, দুইটা দুই জিনিস কিন্তু, একটা দোয়া করা আর একটা দোয়া করাইতে পয়সা লাগে, করতে পয়সা লাগে না, ঠিক না বে? ঠিক, দোয়া করাইতে পয়সা লাগে না, হুজুরে টাকা দেন লাগে, জিলাপি কিনন লাগে, কত রকমের খরচ খরচা আছে না, করাইতে বাজেট লাগে কিন্তু করতে বাজেট। কোরআন এবং হাদিসে আমি কোথাও পড়ে পাই নাই
যে দোয়া করানোর কোন সিস্টেম আছে। মৃত মানুষের জন্য দোয়া করাই আমরা, তাই না? সবাই দোয়া করাই। এখানে আলেম ওলামারা আছেন, ওনারা বলবেন যদি আমি ভুল বলে থাকি। কোরআন এবং হাদিসে কোথাও আমি পাই নাই কোন মৃত মানুষের জন্য দোয়া করাইতে হয়, তবে এটা পাইছি দোয়া করতে হয়। করাটা নিজে হয় আর করানোটা অন্যকে পয়সা দিয়া বাড়া রেখা করাইতে হয়। হ্যাঁ, তৃতীয় আরেকটা জিনিস আছে, দোয়া চাওয়া। এটা সুন্নাত দ্বারা সাবেত। চাওয়াটা কি? হুজুর আপনি আমার মার জন্য একটা দোয়া করিয়েন, চাচা যান আপনি আমার মার জন্য একটা দোয়া করিয়েন। এভাবে মানুষের কাছে দোয়া চাওয়া যায়, কিন্তু টাকা দিয়া ভাড়া করে দোয়া করানো যায় না মৃত মানুষের জন্য। কিন্তু আমরা করি না? করি না, সবাই করি। কেউ যদি জীবদ্দশায় মা বাবার খেদমত করতে না পারেন, এখন আপনার অনুশোচনা হচ্ছে, আপনার এক নম্বর কাজ হলো একান্তে একটু হাত তুলে মালিকের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আল্লাহ আমার মা বাবা তারা জীবনে যত ভুতুটি করছে আল্লাহ আপনি মাফ করে দেন, এখন আর আমি তাদের কোনো উপকার করতে পারবো না, আপনার কাছে চলে গেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দিয়ে আপনি জান্নাতবাসী হিসেবে কবুল করুন। আপনি দোয়া করবেন, মায়ের পেঁচালা দোয়া। হুজুর জানে আপনি জানেন না, কিন্তু আল্লাহ মায়ের পেঁচ দেখেন, আপনার দেখে আল্লাহ দেখে অন্তরের ব্যথাটা। কথা কি বুঝাতে পারছেন? অনেক মানুষ আছে বলে যে আমার কথা কি আল্লাহ শুনবে, আমি কি দোয়া করবো, আর এই জন্য টাকা দিয়ে হুজুর রাখে দোয়া করার জন্য। ঠিক না? বেঠিক। ও ভাই, যে বোবা কথাই বলতে জানে না, আমার মালিক তারও দোয়া শুনেন, কারণ অন্তরের খবর আল্লাহ তাআলা জানেন। আপনি আমাকে যত পয়সা দিয়া বলেন হুজুর আমার মার জন্য দোয়া করেন, বাবার জন্য দোয়া করেন, আমি দোয়া করব ঠিক আছে, কিন্তু আপনার অন্তরের ব্যথা আপনার বাবা মার জন্য যেটা আসবে, পৃথিবীর কোন হুজুরের সেই ব্যথা আসবে? আসবে কোনোদিন? এই জন্য নিজেরটা নিজে দোয়া করবেন, আর ওলামাদের কাছে দোয়া চাইবেন, দোয়া চাইবেন। হাদিয়া তোহফা দিবেন দোয়ার বিনিময়ে না, এমনি হাদিয়া তোহফা দিবেন। কথা কি বুঝাতে পারছি? একটু দোয়া করে হাদিয়া দেবে, এগুলো ছোট লোকই ওলামাদের সামনে খেদমতে হাজির হবেন, হাদিয়া দিবেন, আগে পরে দোয়ার সাথে কোনো সম্পর্কে এমনি দোয়া চাইবেন। তাহলে এক নম্বর কাজ দোয়া করা। দুই নম্বর কাজ হলো, মা বাবা জীবদ্দশায় যাদের সঙ্গে উঠা বসা করতেন, এই জিনিসটা অনেকে খেয়াল করেন না, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। মা বাবা, আমার বাবা জীবনে যাদের সাথে চলাফেরা করতেন, আমার মা যাদের সাথে চলাফেরা করতেন, তাদের বান্ধবী, তাদের আপনজন, মৃত্যুর পরে তাদের সঙ্গে সদাচরণ করা। কথা কি বুঝাতে পারছি? ঠিক এই পরামর্শটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবিকে দিয়েছিলেন, সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। বাবা মারা গেছেন, এখন আর নাই। বাবা যার সাথে আড্ডা মারতেন, যাকে বন্ধু হিসাবে গ্রহণ করতেন, যার সাথে সময় কাটাইতেন, বাবার সে অন্তরঙ্গ মানুষগুলোর সাথে সুন্দর আচরণ করবেন বাবার মতো, মায়ের সে প্রিয় মানুষগুলোর সাথে সুন্দর আচরণ করবেন। কয়টা করণীয় হলো? দুইটা। তিন নম্বর করণীয় হলো, মা বাবা দুনিয়া থাকতে খেদমত করতে পারেন নাই, এখন তাদের যে দায় দেনা আছে সেগুলো পরিশোধ করার চেষ্টা করবেন হেঁটে হেঁটে ঘুরে ঘুরে। মা বাবার অনেক দায় দেনা আছে না নাই, সেগুলো করতে থাকবেন। আর চার নম্বর হলো, আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মা বাবার হক নষ্ট করছি, আল্লাহ তোমার নির্দেশ লঙ্ঘন করছি, এই জন্য ইস্তেগফার করবেন, মাপ চাইবেন। এভাবে যদি কাজ করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মা বাবাকে আপনার তরফ থেকে সন্তুষ্ট করে দেবেন কিয়ামতের ময়দানে। এরপরের প্রশ্ন, পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? ও ভাই, বিয়ে কি পালায় করা জিনিস? হ্যাঁ, বিয়ে কি গোপনে করার জিনিস? আরে ভাই, হাদিসে আসছে আলিনু হাদান নিকাহ। যদি হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকের আপত্তি আছে, অনেকে জয়ীব বলেছেন, কিন্তু হাদিসের মানা নিয়ে কোনো আপত্তি নেই। বিবাহ এমন একটা জিনিস যেটা ঘটা করে ঘোষণা দিয়ে করতে হয়, এটা পালায়া করার জিনিস না। যে জিনিস প্রকাশ্যে করতে হয়, এটা গোপনে গোপনে করলে বুঝতে হবে ভেজালাস, বুঝতে হবে কি আছে ভেজাল আছে। এই জন্য পালিয়ে বিয়ে করবেন না, এটা বিয়ের কোনো সঠিক পদ্ধতি। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, যৌবনের ভ্রম, যৌবনের ভ্রান্তি বহু মানুষকে সারা জীবন কাঁদায়। যৌবন বয়সে, যুবক বয়সে একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্নার কারণ হয়। যুবক বয়সে পাগলামি মাতলামি উঠে মাথায়, ছেলেদের যে সমস্যা হয় মেয়েদেরও একই সমস্যা হয়। মনে রাখবেন, আপনার মা বাবাকে আল্লাহ তাআলা যে বিচক্ষণতা দিয়েছেন, আপনি যুবক, আপনার সে বিচক্ষণতা নাই। ওয়াল জুনুনু ফুনুনু, আলেমরা জানেন আরবিতে একটা কথা আছে, পাগলামির বিভিন্ন ধরন আছে, তার ভিতরে একটা ধরন হলো যুবক বয়সের পাগলামি।
আছে না নাই এই পাগলামি বয়সটাকে কন্ট্রোল করা বড় কঠিন জিনিস আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন অভিভাবকদেরকে নির্দেশ করেছেন ওয়া আংকিহু তোমরা তোমাদের অধীনস্থদের বিয়ে দাও আল্লাহ নির্দেশ দিয়েছেন তাহলে বিয়ে দিবে কারা অভিভাবকরা পালিয়ে বিয়ে করবেন না এটার হাজারো ক্ষতিকর দিক আছে মেয়ে মানুষ যদি পালিয়ে বিয়ে করেন তাহলে অনেক ইমামদের মতে বিয়ে বিশুদ্ধই হবে না আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা ইমরাতিন নাকাহাত নাফসাহা বিগাইরি ইযনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন 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 আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা নিয়ে ফকিদের মধ্যে মতপার্থক্য আছে আমি মাসআলা দিচ্ছি না শুধু এতটুকু বলছি যে এটা ভয়াবহ একটা বিষয় যুবকরা পালিয়ে বিয়ে করবেন না সবর করবেন মুরব্বিদেরকে আস্থায় এনে পরামর্শ করে করবেন যত মানুষ তথাকথিত প্রেমের বিয়ে করে তাদের ব্যক্তিগত জীবনগুলোকে একটু অনুসন্ধান চালায় দেখেন দাম্পত্য জীবনে তারা তুলনামূলকভাবে সুখী খুব বেশি একটা হয় না বিশ্বাস হয় না আপনাদের পৃথিবীতে মানুষকে প্রেমের শিক্ষা কারা দেয় কথা বলেন প্রেমের শিক্ষক কারা প্রেম মানে অবৈধ প্রেম আর কি বিবাহ বহির্ভূত এই কুসম্পর্ক অবৈধ সম্পর্ক এটার প্রশিক্ষণ কারা দেয় নায়ক নায়িকারা দেয় নায়ক নায়িকারা দেয় না টেলিভিশনের নাটক আর সিনেমা এই সবগুলার খোলাসা কথা আজকাল কি অবৈধ প্রেম প্রেমের জয় করো বাপ মা রাজি না পালায় যায় বিয়ে করো এই না সব প্রেম নাটক সিনেমার খোলাসা কথা বলবেন হুজুর আপনি জানছেন কেমন ছোটবেলা টিভিতে আমরাও দেখছি আত্মাসার টিভির নাটকের গল্প সিনেমার গল্প তো আসে এখন তো টিভি তো দরকারি কাজও দেখার সময় নেই যাই হোক যারা প্রেমের প্রশিক্ষণ দেয় নায়ক নায়িকা তারা দাম্পত্য জীবনে খুব বেশি সুখী এক একটার কয়টা করে বিয়ে হয় সংখ্যাও গুনে শেষ করণ যায় না কদিন পর পরই ভাঙে 13 নম্বর 14 নম্বর শুধু নম্বর দেখা যায় পত্র পত্রিকা ঠিক না বেঠিক এত প্রেমের ট্রেনিং দাও চান্দু নাটক সিনেমা যুবকদেরকে নিজে জীবনে সুখী হইতে পারলা না তাহলে বোঝা গেল হারামে আরাম অতএব শুধুমাত্র এটা আত্মহত্যা করে ঘরে ঘরে অশান্তি হয় এই জন্য ওই যে কাজী ইব্রাহিম সাহেব একটা কথা বলেন খুব সুন্দর প্রেমের যত গান আছে এসব গানগুলার খোলাসা কথা একটাই জ্বলে গেলাম রে মরে গেলাম রে শেষ হয়ে যাবো রে তোর জন্য শেষ আসলেও জ্বলে পড়ে উঠে জাহান্নামে চলে যায় মরার পরে জাহান্নাম লাগে না দুনিয়া জীবনটাই তার জাহান্নাম হয়ে যায় আমি মরে যাব বাঁচাতে পারবে না ওইটা আলা মরেই যায় ঠিকই মরে যায় ঠিক না বে ঠিক খবরদার মজার জন্য বলছি না ভাইরা আমার যুবক ভাইরা ভালো করে শুনে রাখেন আজকাল তথাকথিত বিবাহ বহির্ভূত সম্পর্কের পরিমাণ অনেক বাড়ছে তাই না সংসারগুলো খুব সুখে যাচ্ছে আমি সব সময় একটা কথা বলি চাচাজানকে জিজ্ঞাসা করেন মুরব্বিদের জিজ্ঞাসা করেন ওনাদের সাথে ওনাদের ওয়াইফের যে বোঝাপড়া ছিল আজকাল যুবকদের সাথে দাম্পত্য জীবনে এত বেশি বোঝাপড়া আছে ধারে কাছেও নাই ঘরে ঘরে সংসার ভেঙে যাচ্ছে এত প্রেম এত প্রেমের এত ভালোবাসা উতরায় কিন্তু সম্পর্ক ভেঙে যাচ্ছে তাহলে বোঝা গেল 2 নম্বর চায়না মাল সকল অবৈধ প্রেম চায়না প্রোডাক্ট কথা বুঝে আসছে যত অবৈধ প্রেম সব কোথাকার প্রোডাক্ট চায়না মাল কিনার আগে ভাঙে যায় আর বিবাহের পরে যে প্রেম হয় এটা মেড বাই আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতএব পালিয়ে বিয়ে করার চিন্তা মাথা থেকে ফেলে দিবেন বিয়ের আগে যদি কারোর প্রতি দুর্বলতা লাগে বুঝবেন যে শয়তান আপনার জীবনকে শেষ করতে চাইছে ক্যারিয়ার গড়েন পড়াশোনা করেন মনোযোগ দেন জীবনকে গড়ার জন্য হারামকে লাথি মারি ফেলে দেন হালালে আরাম আছে হারামে কোনো আরাম উন্নত তথাকথিত উন্নত দেশগুলোতে পশ্চিমা দেশগুলোতে ঘরে ঘরে প্রেম আমাদের তো যুবক অপেক্ষা করে তাদের কিশোর বয়স থেকে প্রেম শুরু হয়ে যায় তাদের দাম্পত্য জীবনগুলো আমাদের চাইতে হাজার গুণ ধ্বংস হয়ে গেছে ঠিক না বে ঠিক কোন সম্পর্ক বলতে কিচ্ছু নেই পারিবারিক সম্পর্ক বলতে কিচ্ছু নেই মুসলমানদের এখনো আছে সেটাকে ধরে রাখতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন এরপরের প্রশ্ন পুরুষদের পোশাক ও অলংকার ব্যবহার সম্পর্কে বলুন দেখুন পুরুষের পোশাকের ক্ষেত্রে ইসলামী শরিয়ার কিছু নীতিমালা আছে কি ধরনের পোশাক পরবে পোশাকের কোনো বিশেষ আইটেম বিশেষ মডেল ইসলাম বলে দেয় নাই
আমাদের দেশে অনেকে মনে করে এই যে আমরা লম্বা জুব্বা পরছি এটা বোধহয় সুন্নতি পোশাক। আসলে পুরুষদের জন্য ইসলামের ড্রেস কোড আছে, লেবাসের কিছু মূলনীতি আছে, শুধুমাত্র সেগুলো দেখা করলে, দেখলেই, খেয়াল করলেই আপনার পোশাকের ক্ষেত্রে কোরআন হাদিসের নির্দেশনা মানা হয়ে যাবে। তন্মধ্যে থেকে একটা হলো যে যেই পোশাকগুলো অমুসলিমদের ধর্মীয় কৃষ্টি বহন করে সেগুলো পরিধান করবেন না। অমুসলিমদের ধর্মীয় কৃষ্টি বহন করে এমন পোশাক পরা যাবে না, কারণ মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়, এক নম্বর। দুই নম্বর মূলনীতি হল লানাল্লাহুল মুতাশাব্বিহিন মিনার রিজালি বিন্নিসা, পুরুষরা মহিলাদের সাথে বেশভূষা ধারণ করে, তাদের সাদৃশ্য হয়, তাদের সাথে মিলে এরকম কোনো পোশাক পরবে না। তিন নম্বর হল অতিরিক্ত পাতলা এবং অতিরিক্ত টাইট পোশাক পরবে না। খেয়াল করে দেখেন এই সবগুলা কিন্তু লঙ্ঘন হয় আজকাল, কোনো দেশে যা বলা আছে তারপরগুলার উল্টে আমরা করি। চার নম্বর হল উপরের দিক থেকে যে সমস্ত পোশাকগুলো যায়, জুব্বা, প্যান্ট, চাদর, জামা, এগুলো টাকনুর নিচে যেন না যায়। কয়টা হলো? চারটা। আর পাঁচ নম্বর, বরং সেটা আরও আগের নম্বর হওয়া উচিত, সেটা হলো সতর যেন ঢাকে নাভি থেকে হাঁটু পর্যন্ত। আর পোশাকের ক্ষেত্রে আরও কিছু মূলনীতি আছে, সবগুলো পুরুষরা খেয়াল করবেন। মহিলাদের সাথে সাদৃশ্য গ্রহণ করবেন না। আমাদের দেশে দেখবেন অনেক পুরুষ হাতে মেহেদি দেয়, আছে না নাই? নবীজির কাছে এক মহিলা পর্দা দিয়ে কিছু নিছে বা দিছে, তার হাতে মেহেদি নাই, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহিলা মানুষ দিল হাতে মেহেদি নাই, ব্যাপারটা কি? কি মহিলার হাত? বলে হ্যাঁ রাসূলুল্লাহ, মহিলার হাত। বলে জানা, মহিলার হাত হলে তো পর্দা মেহেদি দেওয়ার কথা, তার মানে মেহেদি দিয়ে সাজগোজ করবে মহিলা, পুরুষ না। অতএব পুরুষ কখনো মহিলার সাথে সাদৃশ্য গ্রহণ করার মতো পোশাক পরিধান করতে পারবে না। আজকাল দেখবেন ওড়না আছে পাঞ্জাবির সাথে, খেয়াল করবেন পাঞ্জাবি কিনতে গেলে সাথে ওড়না দেয় না, কিন্তু মহিলাদের জামা কিনতে গেলে সাথে ওড়না নেই, খেয়াল করছেন? মহিলার কাঁধের ওড়না চলে গেছে কার কাছে? পুরুষের কাছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষের বেশ ধরে যে মহিলা, আর ওই মহিলা যে, আর ওই পুরুষ যে মহিলার বেশ ধরে, এদের উভয়ের প্রতি আল্লাহর লানত এবং গজব নাজিল হয়। ভাইরা আমার, এগুলো হলো খুনসা। খুনসা বুঝেন আপনারা? মুখান্নাস, মুখান্নাস, পুরুষ হইয়া মহিলার বেশ ধারণ করা, এটা হলো হিজড়া। আল্লাহ বানাইছে পুরুষ করে, বেশ ধারণ করতেছে কার? মহিলার। এর নাম হিজড়া। এর নাম কি? হিজড়া। অতএব সব হিজড়ামি করবেন না, কথা বুঝে আসছে? পাঞ্জাবির সাথে ওনাদের ওটা ফালা দিবেন, গায়ে গলায় ঝুলাবেন না, বেহায়ার মতো অনেক পুরুষ আবার গলায় ঝুলায় ওটা, কথা বুঝতে পারছেন? অলঙ্কারের বিষয় হলো যে অলঙ্কার নারীরা পরবে, পুরুষরা না। যদি পড়তে হয় তার লিমিটেশন হলো রূপার আংটি পড়তে পারেন, ব্যাস। সৌদি আরব থেকে, মিডল ইস্ট থেকে আসলে মাশাল্লাহ দেখা যায়, বা যে কোনো দেশ থেকে আসলে অনেক সময় দেখা যায় যে গলায় চেইন চকচক করে, হাতে স্বর্ণের আংটি চকচক করে, ঠিক না ভাই? ঠিক। এগুলো হারাম পুরুষের জন্য, এগুলো হারাম। বিস্তারিত কথা বলতে পারলাম না, অনেক প্রশ্ন, এগুলো পুরুষ পরবে না। এরপরের প্রশ্ন হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা নিরক্ষর রেখেছিলেন কেন? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের নবীজি নিরক্ষর ছিলেন, পড়তে জানতেন না, লিখতে জানতেন না। নিরক্ষর থাকা এক জিনিস আর মূর্খ থাকা আরেক জিনিস। তিনি মূর্খ ছিলেন না, তবে উম্মি ছিলেন, কথা কি বুঝাতে পারছি? এখন উম্মি কেন ছিলেন, নিরক্ষর কেন ছিলেন তিনি? এর মূলত এলেম, আসল কারণ আল্লাহ ভালো জানেন, তবে অনেক ওলামা ইকরামের একটা ব্যাখ্যা এইভাবে করেন যে তিনি যে কোরআন আমাদের সামনে, মানব জাতির সামনে পেশ করেছেন, এই কোরআন এটা যে আল্লাহর পক্ষ থেকেই আসছে সেটা প্রমাণ করবার জন্য আল্লাহ তাআলা তাকে নিরক্ষর রেখেছিলেন। কারণ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি লেখাপড়া জানতেন তাহলে কেউ বলতে পারতো যে অন্য অন্য ধর্মগ্রন্থ বা বড় বড় বই থেকে উনি কালেকশন করে একটা বই রচনা করে ফেলেছেন, উনি বড় মেধাবী মানুষ, শিক্ষিত মানুষ, এই কথা বলার সুযোগ থাকলো না। তিনি তো কোনো বই লিখতে বা পড়তে পারেন না, তাহলে এত বড় অলঙ্কারপূর্ণ, সাহিত্যপূর্ণ, এত বড়
গ্রন্থ মহাগ্রন্থ কিভাবে রচনা করলেন বোঝা গেল, এটা একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসছে। এটাই একমাত্র প্রমাণ না, অনেক প্রমাণের এটাও একটা প্রমাণ যে এটা আল্লাহর পক্ষ থেকে। এরপরের প্রশ্ন হলো, স্ত্রীর উপরে স্বামীর দায়িত্ব কর্তব্য সম্পর্কে বলুন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের দেশে স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য কি, এ ওয়াজই শুধু বেশিরভাগ শোনা যায়, ঠিক না? বেঠিক, মহিলাদেরকে ওয়াজ করতে 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 বেচারীদেরকে আমরা কোণঠাসা রাখি, কিন্তু পুরুষরা আমরা মাশাআল্লাহ নিজেকে রাজা রাজা ভাব মনে হয়, তাই না? অথচ স্ত্রীর যেরকম অনেক কর্তব্য আছে স্বামীর প্রতি, স্বামীরও অনেক কর্তব্য আছে স্ত্রীর প্রতি, ঠিক না? বেঠিক, স্বামীর যে সমস্ত কর্তব্য আছে তার মধ্যে এক নম্বর কর্তব্য হলো, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, স্ত্রীর সাথে সদাচরণ করতে হবে, সৎ ব্যবহার করতে হবে, সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, ছেছড়ামি করা যাবে। বহুত পুরুষ আছে সংসার করে ঠিক আছে বউয়ের সাথে, কিন্তু ছেছড়ার মতো সংসার করে, আছে না নেই? ঘেউ 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 সারাদিন বাহিরে আসাল ফেরেস্তার মতো, আছে না নেই? ইয়া বড় ফেরেস্তা, ওনার মতো মানুষ হয় না, ওনার আখলাকে ওনার আচরণে সব ভাঙে চুরে পড়ে, কিন্তু বাসায় আসলে কুত্তার মতো আচরণ করে, আছে না নাই? নবীজি বলেছেন, খাইরকম খাইরকম লি আহলি ওয়া আনা খাইরকম লি আহলি, তোমাদের মধ্যে এই যে আমরা অনেকগুলো লোক আজকে একত্র হয়েছি, আমাদের মধ্যে সবচেয়ে ভালো আল্লাহর কাছে ওই লোকটা যেই লোকটা তার বউয়ের কাছে ভালো, যার বউ তাকে অন্তর থেকে বলে যে আমার স্বামীর মতো মানুষ হয় না, এত ভালো মানুষ তিনি। এই সার্টিফিকেট যদি বউয়ের কাছ থেকে পাইতে পারেন তাহলে কিল্লা ফতে। আর নবীজি বলেছেন, আমি তোমাদের মধ্যে পরিবারের কাছে সবচেয়ে ভালো মানুষ। আমাদের অবস্থা হলে আমরা বাইরে যত ভালোই থাকি না কেন, বয়ে আমাদের সবার গোমর সব জানে, রাগ উঠলে মুখ দিয়া কি বাইর হয়, কি করি না করি আমরা, এসব বুজুর্গি কারামত সব কে জানে? বউ জানে। এই জন্য যার বয়ে তাকে ভালো বলবে, সার্টিফিকেট দিবে, সে ইনশাআল্লাহ আল্লাহর কাছেও ভালো। এই জন্য স্বামীর এক নম্বর কর্তব্য হলো স্ত্রীর সাথে সদাচরণ করো, ওয়াশিরুহুন্না বিল মারুফ, সুন্দরভাবে জীবনযাপন করা। দুই নম্বর কর্তব্য হলো স্ত্রীর শারীরিক এবং জৈবিক চাহিদার পাশাপাশি তার ভরণ পোষণ যথাযথ নিয়ম অনুযায়ী ব্যবস্থা করা, এটা আলহামদুলিল্লাহ করে সবাই। তৃতীয়ত, স্ত্রীর প্রতি তার করণীয় হলো তাকে দীন শিক্ষা দেওয়া, আল্লাহ এবং তার রাসূলের পথে চলতে সাহায্য করা। অনেক স্বামী আছে বাধা দেয়, আরও অনেক বেহায়া স্বামী আছে, আরও বরং স্ত্রী ভালো পথে চলতে গেলে বাধা দেয়, আছে না নাই? এই জন্য এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করুন। সন্তানকে আরবি শিক্ষা দানে বাবা মার দায়িত্ব জবাবদিহিতা সম্পর্কে বলুন। আরবি শিক্ষা না, কোরআন হাদিস শিক্ষা, দুটা দুই জিনিস। কিন্তু আরবি শিক্ষা দিতে হবে কোরআন শেখার প্রয়োজনে, হাদিস শিক্ষার প্রয়োজনে। অতএব আরবি শিক্ষা না বলে এটা বলুন যে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা বাবা মার এটা ফরজ, বাবা মার উপরে কি ফরজ। নবীজি বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিত্রা, প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করে ফেরেশতার মতো নিষ্পাপ হয়ে ভালো মানুষ হয়ে, ইল্লা আন আবুহু ইউহাউদানিহি আও ইউনাসরানিহি আও মাজ্জিসানিহি, মা বাবাই তাদেরকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় পথভ্রষ্ট করে। শিশু জন্মগ্রহণ করার সময় সন্ত্রাসী হয়ে জন্মগ্রহণ করে, চোর ডাকাতে জন্মগ্রহণ করে, সমস্ত শিশু জন্মগ্রহণের সময় নিষ্পাপ ভালো মানুষ হয়ে জন্মগ্রহণ করে। দুনিয়ার পরিবেশ, মা বাপ সঠিক জায়গায় তাকে সঠিক সার্ভিস দিতে না পারার কারণে, সঠিক পরিবেশ দিতে না পারার কারণে তারা বিপদগামী হয়। এই জন্য মা বাবার উপরে ফরজ হলো আল্লাহর সঙ্গে পরিচয় করানো, কোরআন এবং হাদিসে শিক্ষা দেওয়া। আজকাল সেটার খবর নেয় দুনিয়া নিয়ে অনেক মাতামাতি আস। দুনিয়ার শিক্ষা যদি না দেন আল্লাহর কাছে তার জন্য জবাবদিহি করতে হবে না, কিন্তু আখেরাতের শিক্ষা যদি না দেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ সে আগে মানুষ হতে হবে তারপরে অন্য সব কিছু। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দায়িত্ব পালন করার তৌফিক নসিব করুন। এরপরের প্রশ্ন, ইমাম মাহদির আগমন সম্পর্কে ইদানিং কিছু সুনির্দিষ্ট কথা শোনা যায়, এ সম্পর্কে বিস্তারিত কথার ভিত্তি কি? দেখুন, অনেকেই বলেন ইমাম মাহদি 24 সালে আইসা যাচ্ছে, 25 সালে এসে যাচ্ছে, 22 সালের মধ্যে এসে যাচ্ছে, 19 সালেরও একটা মত ছিল সেটা তো চলে গেছে অলরেডি। দেখুন, ইমাম মাহদি কিয়ামতের আগে আগমন করবেন, তার আবির্ভাব হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নাই, বহু হাদিস দ্বারা এটি প্রমাণিত। কিয়ামতের আলামত সময়ের মধ্যে থেকে একটা হলো জুহুরুল মাহদি, অর্থাৎ ইমাম মাহদির আবির্ভাব। গোটা পৃথিবী যখন অস্থির হয়ে যাবে,
গোটা পৃথিবী যখন জুলুমে পরিপূর্ণ হয়ে যাবে, ন্যায় বলতে কিচ্ছু থাকবে না, মানুষ ন্যায়ের জন্য, ন্যায় বিচারের জন্য হাহাকার করবে, সর্বত্র জুলুম ছেয়ে যাবে, সেই সময়ে আল্লাহর পক্ষ থেকে ইমাম মাহদী নামে এই ব্যক্তি আবির্ভাব হবে। তিনি গোটা পৃথিবীতে শাসন করবেন, এমনভাবে শাসন করবেন যেই শাসনে গোটা দুনিয়াতে ইনসাফে পরিপূর্ণ হয়ে যাবে এবং পৃথিবীর পুরো চেহারা চেঞ্জ হয়ে যাবে। এই অলৌকিক ব্যক্তির আবির্ভাব, তার প্রকাশ, এগুলো ঘটবে কিয়ামতের আগে, এটি সত্য। কিন্তু তার কোনো দিন, ক্ষণ, তারিখ, সাল বর্ণনা করার কোনো এখতিয়ার, কোনো ক্ষমতা কোনো মানুষের নাই। যদি কেউ নির্দিষ্ট করে বলে দেয় অমুক সালে আসবে, তাহলে সেটা ভুল। কথা কি বুঝাতে পারছি? কোরআন হাদিসে কোথাও সাল বলা হয়? বিভিন্ন হাদিসকে অ্যানালাইসিস করে, গবেষণা করে অনেকে সাল বলেন, কিন্তু এই বলাটা সঠিক নয়। যদি সাল বলাটা সঠিক হতো, তাহলে আমার নবীজি অবশ্যই বলতেন এবং পূর্বসূরী ওলামারা বলতেন, বলেন না এখনও সংখ্যাগরিষ্ঠ আলেমরা বলেন না, বিচ্ছিন্নভাবে কেউ কেউ বলেন, এটা তাদের ব্যক্তিগত মত হিসাবে আমরা রাখবো, এটা সঠিক কোনো বিষয় নয়। কখন আসবে তার এলেম একমাত্র আল্লাহর কাছে আছে। এরপরের প্রশ্ন হলো জাকাতের মাসারিফ সম্পর্কে বলুন। জাকাতের মাসারিফ মানে জাকাতের খাত, কাদেরকে জাকাত দেওয়া যাবে? প্রিয় ভাইরা, আমার 8 জায়গায় জাকাত দেওয়া যাবে, তার যে কোনো জায়গায় দিলেই হবে, এটাই হলো বিশুদ্ধ মত। 8টা জাকাতের খাত আছে, তন্মধ্যে থেকে মৌলিক খাত হলো গরিব অভাবী মানুষ এবং যার কিচ্ছু নেই নিঃস্ব। একটা হলো কিছু আছে যা দিয়ে তার মাস চলে না, সংসার চলে না, এই ব্যক্তিকে জাকাত দিতে পারবেন। আর একটা হলো কিছুই নেই, তাকে জাকাত দিতে পারবেন। আরও অনেকগুলো জাকাতের খাত আছে, মৌলিক হলো এই দুইটা খাত। এই খাতগুলো যদি নিজের নিকটাত্মীয় হয়, তাদেরকে দিলে বরং ডাবল সওয়াব হবে। হাদিসে আসছে, আস-সাদাকাতু আলাল মিসকিনি সাদাকা ওয়াস-সাদাকাতু আলা যাবিল আকরিবাই সিলাতুন ওয়াসাদাকাতুন। নিকটাত্মীয় যদি গরিব হয়, তাদেরকে যদি জাকাত দেন, তাহলে সওয়াব হবে ডবল। আত্মীয়তার সম্পর্ক রক্ষার সওয়াব, জাকাত দেওয়ার সওয়াব, আর সাধারণ গরিবকে দিলে একজন সওয়াব পাবেন। কথা কি বুঝাতে পারছি? অতএব জাকাত গরিব আত্মীয়দেরকে দেওয়া যায়, আমরা অনেকে ভুল বুঝি। তবে হ্যাঁ, মা বাপকে জাকাত দেওয়া যায় না, পূর্বপুরুষ যারা উদস্তন, দাদা দাদি নানা নানি, তাদেরকে জাকাত দেওয়া যায় না, ছেলে মেয়ে তাদের বংশধরকে জাকাত দেওয়া যায় না, ভাই বোন যদি বড় হয়, প্রাপ্তবয়স্ক হয়, তাদেরকে জাকাত দেওয়া যায়, আমরা জানি না, ভাগিনা ভাগিনী, ভাতিজা ভাতিজি, তাদের সবাইকে জাকাত দেওয়া যায়, এমনকি চাচাকে ফুফুকেও জাকাত দেওয়া যায়। জি, যে সমাজে সুদের ব্যাপক লেনদেন হয়, সে সমাজের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে? সুদের বিরুদ্ধে যেখানে আল্লাহ তাআলা কোরআনে যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন, অতএব যে সমাজে সুদের ব্যাপকতা হবে, সেই সমাজের ধ্বংস অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। প্রিয় ভাইরা আমার, সামান্য একটু সুদের কারবার, আল্লাহ তাআলা সেখানে বলেছেন যে ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, সুদের কারবার ছাড়তে না চাইলে আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। এত বড় ডেঞ্জারাস সতর্কবার্তা আল্লাহ তাআলা কেন করেছেন? কারণ মানুষ যদি হারাম খায়, তার ইসলামের সব শেষ হয়ে যায়। আপনারা দেখবেন কোরআনের সর্বশেষ নাজিলকৃত পূর্ণাঙ্গ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদিতু লাকুম আল ইসলামা দীনা, এর পরেও আল্লাহ তাআলা আবার হারাম খাওয়ার কথা বলছেন। কারণ কি? কারণ যদি হারাম পেটে ঢুকে নামাজ, কালাম, রোজা, কোনো এবাদতে কোনো কাজ হবে না। আমরা তো আজকাল বেশিরভাগ মানুষ দুই নম্বরতে, দুনিয়াতে সব কিছু এখন দুই নম্বর, মুসলমানই তো দুই নম্বরই মুসলমান। কীরকম দুই নম্বরই মুসলমান? আমরা মনে করি আগে পয়সা করি কামায় নি, অবৈধভাবে আকাম কুকাম করে দুই নম্বরই করে কামায়া শেষ বয়সে এসে আমরা ভালো সাজা যাবো, ঠিক না? বেঠিক তবলিগে যায় চিল্লা দিয়া, পীরের মুরিদ হইয়া, দাঁড়াই টাই রাইখা, টুপি টাপি লাগাইয়া, হাজি সাহেব, গাজী সাহেব, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, বিভিন্ন সাহেব সাইজা, হুজুর সাহেব, মুজুর সাহেব, বিভিন্ন সাহেব, হাজি সাহেব সাইজা, আমরা এলাকা মানুষ সামনে ভালো সাজে যাই, তুজবিনিয়া মসজিদে বসে যাই, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, তাই না? সারা জীবন যে মানুষের গলায় ছুরি দিয়ে আসছেন, দুনিয়ার মানুষ আপনার ইতিহাস ভুলে যেতে পারে, না জানতে পারে, আমার আল্লাহ সব কিছু জানেন, ঠিক না? ঠিক, এই জন্য দুই নম্বরই করে আল্লাহকে খুশি করা কোনো অবস্থাতেই যাবে না। এরপরের প্রশ্ন হলো, যে সমাজ আছে এটা গেল, মহিলাদের বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করা ইসলামী শরীয়তে জায়েজ আছে কি না? আর এখন তালিমে মহিলারা আস্তাগফিরুল্লাহ না বলে এটিকে আস্তাগফিরুল্লাহ বলে, এটা কি সঠিক? দেখুন,
আস্তাগফিরুল্লাহ গাইন দিয়া গ দিয়া, এটা যদি ক দিয়া কেউ আস্তাগফিরুল্লাহ বলে তাহলে এটা ভুল, অর্থ বিকৃত হয়ে যাবে। ইস্তিগফার কুফর থেকে, ইস্তিগফার গুফর থেকে, দুইটা দুই জিনিস, অর্থই পরিবর্তন হয়ে যাবে, এটা ভুল। তবে মহিলারা বাড়িতে বাড়িতে গিয়ে তালিম করলে ইসলামী শরিয়ার যদি নীতিমালাকে অনুসরণ করে করে তাহলে সঠিক, কারণ সৎকাজের আদেশ অসৎকাজের বাধা প্রদান পুরুষদের যেমন করতে হবে মহিলাদেরও করতে হবে। কোরআন এবং হাদিসের একটা মূলনীতি হলো যেখানে আল্লাহ তাআলা পুরুষদের ডিউটি ঠিক করে দেন নাই, গণহারে সবার জন্য বলছেন, হে ইমানদাররা এভাবে বলছেন, সেটা নারী পুরুষ সকলের জন্য কি হয়, প্রযোজ্য হয়, যার কারণে সৎকাজের আদেশ অসৎকাজের বাধা প্রদান এটা শুধু পুরুষরা করবে না, পুরুষদের পাশাপাশি কারাও করতে হবে। কিন্তু মহিলাদের জন্য কিছু এক্সট্রা কঠিন শর্ত আছে। এক নম্বর শর্ত হলো পর্দার যে বিধিবিধান আছে সেগুলো সব মেনে মেনে করতে হবে। দুই নম্বর হলো সংসারের কাজকর্ম করে অভিভাবক স্বামী হোক বাপ হোক তার অনুমতি নিয়ে তারপরে করতে হবে, না দিলে আপনার জন্য করা ফরজ না, আপনি করবেন না, নির্দেশ লঙ্ঘন করা আপনার জন্য জায়েজ নাই। তিন নম্বর হলো সফরের দূরত্বে যে করতে পারবেন না মাহরাম ছাড়া। অনেক মহিলারা আছে এক জেলা থেকে আরেক জায়গায় গিয়া তো দাওয়াতের কাজ করে, এটা হলো দুই নম্বর দাওয়াতের কাজ, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। হিজবুত তাওহীদ নামে একটা গ্রুপ আছে, দেখবেন মহিলাদেরকে সামনে বসাইয়া তারা প্রোগ্রাম করে, এটা ইসলাম শিক্ষা দেয় নাই। আমার নবীজি বলেছেন, ওয়াখাইরু সুফুফিন নিসাই আখিরুহা, মহিলাদের সব যখন শেষে হয় ওইটা উত্তম হয়, আর এরা মহিলাদের সব সামনে রাখে, আমার রাসূল যা বলছেন হুবহু তার উল্টা, এটা কখনো ইসলাম হতে পারে না। অতএব এই মার্কা তালিম হইলে সেটা কি হবে না, জায়েজ হবে না। আর সর্বশেষ কথা হলো মহিলাদের মধ্যে বিশেষ করে গ্রামাঞ্চলে রোগ হলো জানে এক ইঞ্চি কথা বলে দুই ইঞ্চি, ঠিক না মেয়ে, ঠিক বানায়া বুনায়া হাদিসুন নেশা, আপনারা বুখারের হাদিস শুনছেন মুসলিমের হাদিস শুনছেন, আরেক প্রকার আছে হাদিসুন নেশা, মানে কি মহিলাদের হাদিস, মানে মহিলাদের মুখে প্রচলিত, আল্লাহ মাফ করুক সব মহিলা এরকম না, যারা শিক্ষিত বুঝেন আল্লাহর ভয় আছে তারা না জেনে কোনো কথা বলেন না, পুরুষদের মধ্যে এরকম রোগ আছে যে না জেনে কথা বলে, খবরদার, বাল্লিগ মা উনজিলা ইলাইক, হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে শুধু সেটার তাবলিগ করেন, সেটার প্রচার করেন, মন গড়া কোনো কিছুর প্রচার করা যাবে না। মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, নবীজি বলেছেন আমার নামে কেউ মিথ্যা কথা প্রচার করলে তার ঠিকানা জাহান্নাম হবে। এই জন্য মহিলারা দাওয়াতি কাজ করবেন, না জানে আন্দাজে করবেন না। এরপরের প্রশ্ন, কোন মুসল্লি যখন দেখেন ফজরের জামাত শুরু হয়ে গেছে তখন কি ওই মুসল্লি জামাত ধরবেন নাকি সুন্নাত দুই রাকাত আদায় করবেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন ভাইরা আমার, ফজরের নামাজের যখন জামাত শুরু হয় তখন সুন্নাত পড়ব না জামাতে সামিল হব, এ নিয়ে ইমামদের মধ্যে দুইটা মত আছে। ইমামদের মত হলে ভালো করে কান খাড়া করে শুনবেন, এ আমার মতো আপনার মতো যদু মধুর মত না, বড় বড় ইমামগণ কোরআন হাদিস অ্যানালাইসিস করে দুইটা বুঝ প্রসিদ্ধ পাওয়া যায়। তার মধ্যে একটা হলো হানাফি মাজহাব অনুযায়ী, সেটা হলো কোনো নামাজে এটা করা যাবে না, সাধারণত একামত শুরু হলে আর কোনো নামাজের নিয়ত করা যাবে না, ডাইরেক্ট ওইটাদের নিয়ত করতে হবে। শুধু ফজরের নামাজের দুই রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি যে এ বেশি গুরুত্ব হওয়ার কারণে ফজরটা এক্সেপশন, ভিন্ন, এখানে ইমাম জামাত শুরু করলেও আপনি তাড়াহুড়া করে দুই রাকাত সুন্নত পড়ে যদি ইমামরে দ্বিতীয় রাকাতে ধরতে পারবেন বলে মনে হয় তাহলে সুন্নতের নিয়ত করবেন, আর যদি মনে হয় যে না আমি দুই রাকাত পড়তে পড়তে ইমামের নামাজ প্রায় শেষের দিকে হয়ে যাবে তাহলে আপনি সুন্নত নিয়ত করবেন না, জামাতে সামিল হয়ে যাবেন, সুন্নতটা পরে পড়বেন। এটা কার মত বললাম, ইমাম আবু হানিফার মত। আর অন্য অনেক ইমামের মত হলো না ফজরেও করা যাবে না, একামত শুরু হয়ে গেছে আর কোনো নামাজের নিয়ত না, ডাইরেক্ট আগে জামাতে যোগদান, কারণ হাদিসে আসছে নবীজি বলেছেন ইদা উকিমাতি সলাহ ফালা সলাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত দেওয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজের নিয়ত করা যাবে না, হাদিসের কথা। কোন কোন হাদিসে ইল্লাল ফজর একটা শব্দের কথা অতিরিক্ত রয়েছে, সেই হাদিসের সনদ নিয়ে অনেক আলোচনা আছে, আমি দীর্ঘশে দৈলে আলোচনা যাব না, শুধু এটুকু বলি দুইটা মত আছে ইমামদের মধ্যে। সাহাবিদের মধ্যে অনেক সাহাবি আছে প্রথম মত লালন করতেন, অর্থাৎ জামাত শুরু হয়ে গেল তাড়াতাড়ি সুন্নত শেষ করে যোগ দেওয়া যাবে। তবে আমাদের দেশে যেটা দেখা যায় মসজিদে জামাত হচ্ছে একই জায়গায় আপনার দাঁড়ায় সুন্নত পড়তেছেন দশজন দশ জায়গায় দাঁড়ায়, এটা সঠিক না।
যতটুকু মনে পড়ে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার একটা মত আছে এরকম জাওয়াজের, কিন্তু সেটা হলো ভিন্ন জায়গায়, মসজিদের বারান্দায়, দোতলায়, অন্য কোনো জায়গায়, যেখানে জামাত চলছে সেখানে আবার বিচ্ছিন্নভাবে দর্জন দর্জন জায়গায় দাঁড়ায় নামাজ পড়তেছেন, এটা সুন্দরও না, চলাফেরা করতে অসুবিধা হয়, এটা জামাতের যে মূল স্পিরিট ধারণা সেটারও বিরোধী। এই জন্য বিষয়ে আমরা সাবধান থাকবো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, চায়ের দোকানে বসে মজা করতে গিয়ে গীবত করা এবং সুদের বিষয়ে ব্যাখ্যা করুন। দেখেন, চায়ের দোকানে বসে বসে মজার মজার কথা জীবনে বেশিরভাগ মানুষই গ্রামাঞ্চলে করে। এ সম্পর্কে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহর একটা মজার কথা আপনাদেরকে শোনাই। স্যার বলেছেন, চায়ের দোকানে বসে বসে আপনারা কত মজার মজার কথা বলছেন, কত টক শো বসাইছেন। যতগুলা চায়ের দোকান ততগুলা টক শো, ঠিক না বে? ঠিক। দেশে আজকে কি চলছে, কি হওয়া উচিত, কি হওয়া উচিত না, কোনটা ভুল কোনটা সঠিক, একেবারে 24 ঘন্টা টক শোর যদি কোনো আয়োজন থাকে, কোনো টিভি চ্যানেলও 24 ঘন্টা টক শো থাকে না, কিন্তু চায়ের দোকানে 24 ঘন্টার কি চলে? টক শো চলে। সব বুদ্ধিজীবীদের আখলা, একটা দেশে এত বুদ্ধিজীবী যদি থাকে, ওই দেশ ধ্বংসের জন্য আর কিছু দরকার নাই। কাজের লোক নাই, বুদ্ধি দেওয়ার লোক শুধু সব, ঠিক না বে? ঠিক। সাধে কোনো বৈশা ঘন্টাকে ঘন্টা বৈশা বুদ্ধিজীবী কি করবে, টক শো গিরি করবে, মাগার কাজ করতে, বিশেষ করে এই লোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চলে বিদেশ থেকে ছেলে টাকা পাঠায়, আর চাচা মিয়া আর ছোট ভাই বোন যেগুলো আছে এগুলো টং টং করে ঘুরে বেড়ায়, আর চা দোকানে বসে টকশিগিরি করে, ঠিক না বে? ঠিক। এগুলো দেশের বোঝা, এসব বুদ্ধিগিরি করে দেশের চুল পরিমাণ কোনো লাভ হবে? আর দেশের লাভ তো পরের কথা, যে টকশিগিরি করতেছে তার লাভ হবে? লাভ হলো মাঝে মধ্যে ঘুষাঘুষি, ঠিক না বে? ঠিক। এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আল্লাহ বলছেন, ভাই রে জীবনে বহু টকশগিরি করছেন চা দোকানে বসে, এর চাইতে বইয়ের সাথে যদি একটু মজা মশকরাও করেন আল্লাহর কাছে তার জন্য সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারণ স্ত্রীর হক আদায় করছেন, স্ত্রীকে সময় দিয়েছেন, ভালোবাসা দিয়েছেন, এটা কেন সওয়াব পাবেন? কিন্তু ওই চা দোকানে বসে টকশগিরি করলে সওয়াব তো দূরের কথা, উল্টা গুরুজ পাওয়ার সম্ভাবনা বেশি গীবত শিকায়ত করার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপর প্রশ্ন, ইমান নিয়ে সহজে কিভাবে মৃত্যুবরণ করতে পারে সে সম্পর্কে একটু জানানো উপকৃত হব। অনেক বড় টপিক ভাই, আমরা আজকে এই বিষয়ে বলেছি শুরুতে, ইমান নিয়ে কিভাবে দুনিয়া থেকে যাব। তারপরেও যেহেতু প্রশ্ন করেছেন, সংক্ষেপে কয়েকটি পয়েন্ট বলি। 1 নম্বর, ইমান ভঙ্গের কারণগুলো সম্পর্কে জানবেন, এ বিষয়ে বিভিন্ন আলোচনা আছে, বিভিন্ন টক শোতে আমরা কথা বলেছি, গত শনিবারের আগের শনিবারে যমুনা টিভিতে প্রতি শনিবার 3:30 একটা লাইভ যায় আমার, সেখানে আমরা ইমান ভঙ্গের কারণ নিয়ে কথা বলেছি, বিভিন্ন জায়গায় কথা বলেছি, এগুলো ইউটিউবে আছে, ফেসবুকে আছে, শুনে নেবেন ইমান ভাঙে কি কারণে, জানবেন, জেনে ইমানকে মনিটর করবেন, পর্যবেক্ষণ করবেন, আছে কি নাই খোঁজ খবর নেবেন। 2 নম্বর হলো, ইমানকে নবায়ন করবেন। নবীজি বলেছেন, মুসাদরা কাহাকে বর্ণিত হয়েছে, জাদ্দিদু ইমানাকুম, তোমরা ইমানকে নবায়ন করো, মাঝে মধ্যে ইমানকে আনো। কালু কাইফা নুজাদ্দিদু ইমানা ইয়া রাসূলুল্লাহ, বলা বলা হলো, ইয়া আল্লাহর রাসূল, আমরা কিভাবে ইমান নবায়ন করব? বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবা, এতে ইমান কি হবে, নবায়ন হবে, রিনিউ হবে, ইমানকে বেশি বেশি রিনিউ করবেন। 3 নম্বর হলো ভাইরা আমার, কোরআনকে আঁকড়ে ধরবেন, কোরআন বুঝে পড়বেন। বিশেষ করে যুবক ভাইদেরকে আমি অনুরোধ করছি, করজোর করে কোরআন মুখস্থ না বুঝে তেলাওয়াত করবেন না, বুঝার চেষ্টা করবেন। অবশ্যই ওলামাদের তত্ত্বাবধানে ভালো কোনো তাফসির গ্রন্থ নিয়ে ওলামাদের সাহচর্য থেকে কোরআন বুঝবেন। কোরআন শুধু মন্ত্রের মতো পাঠ করার জন্য আসে নাই, এটা হেদায়তের জন্য আসে, বুঝতে হবে। কোরআন বুঝলে ইনশাআল্লাহ আল্লাহর আয়াত বুঝলে হেদায়তের উপর টিকে থাকতে পারবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক নসিব করুন। আর একটা দোয়া শিখিয়ে দিচ্ছি, রব্বানা রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়াটা ইমানের উপর অটল থাকার দোয়া, ইমান নিয়ে যাওয়ার দোয়া। হে আমার রব, আমার অন্তরকে আপনি বাঁকা করে দিয়েন না, একবার হেদায়ত দিয়েছেন, এরপর আর গোমরাহ করিয়েন না, আমি যেন সঠিক পথে থাকতে পারি, এইভাবে দোয়া করবেন। আর ইমানে মৃত্যুর জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া চাইবেন, মেসওয়াক বেশি বেশি করবেন, আল্লাহ তাআলা তৌফিক নসিব করুন। এরপরের আমল ও প্রশ্ন তো অনেক রয়ে গেছে, সময় আমার শেষ। আচ্ছা, এবার শর্টে দিয়ে দিই বিস্তারিত না বলে, বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়ার অনুযায়ী বয়স নির্ধারিত কিনা? ইসলামী শরিয়া অনুযায়ী বিয়ের কোনো বয়স নির্ধারিত না, ইসলাম শরীয়ত অনুযায়ী বিয়ের কোনো বয়স নির্ধারিত, যদি অপ্রাপ্ত বয়স্ক হয় অভিভাবকরা বিয়ে দিতে পারেন, কিন্তু সেটা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে বা যারা বিবাহ করছে তারা চাইলে বিয়ে রাখতেও পারে, অথবা তাদের মন অনুযায়ী ভাঙতেও পারে। নফসের বিরুদ্ধে জেহাদি কি কোরআনে বর্ণিত জেহাদ ফি সাবিলিল্লাহ? জি না,
কোরআনে সাধারণত যে জিহাদের কথা বলা হয়েছে, হাদিসে যে জিহাদের কথা বলা হয়েছে, সাধারণ অর্থে জিহাদ বললে সেটার দ্বারা নফসের জিহাদ বোঝানো হয় না। ওইটার দ্বারা বোঝানো হয় হলো জান মাল বাজি রেখে আল্লাহর দুশমনদের বিরুদ্ধে লড়াই করা, এটা সেই জিহাদ বোঝানো হয়। তবে হ্যাঁ, অনেক সময় জিহাদ বলতে নফসের জিহাদকেও বোঝানো হয়। ছেলেদের জন্য রং ব্যবহার করা হারাম, সেক্ষেত্রে বিভিন্ন ফেয়ারনেস ক্রিম ব্যবহার করা যাবে কি না? আপনি ফতোয়া তো নিজেই দিয়ে দিলেন রং ব্যবহার করা হারাম, কে বলছে আপনাকে রং ব্যবহার করা হারাম? এই যে হুজুর দাঁড়িতে মেহেদি লাগাইছেন, হারাম কাজ করছেন না? দাড়ি যদি সাদা হয়ে যায়, চুল যদি সাদা হয়ে যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাকে তোমরা কালার দিয়ে পরিবর্তন করো, ওয়াজান নিবুস সেওয়া, তবে কালো কালার যেন না হয়। অতএব মেহেদি ইত্যাদি রং করাতে দোষ নাই। আর ফেয়ারনেস ক্রিম এটা ব্যবহার করা যাবে কিনা জিজ্ঞাসা করছেন। ফেয়ারনেস ক্রিম যেগুলো আপনার সাদা মানুষ, কালো মানুষ সাদা হওয়ার জন্য বা রং উজ্জ্বল করার জন্য করা হয়, বাস্তবতা হলে এগুলো এই কাম করে না, এগুলো সব ভুয়া। অতএব মাসালা তো পরের কথা, আগে রং চেঞ্জ হলে তারপরে না মাসালা জিজ্ঞেস করবেন আপনি। এগুলো তো রং চেঞ্জ হয়, কোনো কালো মানুষ সাদা হইতে দেখছেন? তাহলে তো আফ্রিকার সব মানুষ সাদা হয়ে যাচ্ছে। তাহলে যেই ক্রিমের রঙই পাল্টায় না, আপনি মাসালা জিজ্ঞাসা করতে আসছেন রং পাল্টালে জায়েজ আছে কিনা? মাসাই নেই তারা বুধবার। এরপরের প্রশ্ন হলো, বাড়ি বা ঘর তোলার সময় উত্তরমুখী করলে অমঙ্গল হয়, শরীয়তে এর বিধান কি? বাড়িঘর উত্তরমুখী করলে অমঙ্গল হয়, এই মঙ্গল আর অমঙ্গলের একমাত্র মালিক কে? আল্লাহ তাআলা। কোনো ব্যক্তি কোনো বস্তু এগুলোর নামে মঙ্গল অমঙ্গল মনে করলে এটার নাম কুসংস্কার। এটার নাম কি? কুসংস্কার। এটা ভুল, এটা শিরকি বিশ্বাস। বাড়ি কোনমুখী করবেন না করবেন এটা আপনার ব্যাপার, এগুলো মুবাহ কাজ। ইসলাম আপনাকে বলে দেয় না অমুকমুখী করতে হবে। তবে আমাদের দেশে দক্ষিণমুখী বাড়ি করলে আলো বাতাস একটু বেশি পাওয়া যায়, সেই হিসাবে যদি কেউ বলে যে না দক্ষিণমুখী না করে উত্তরমুখী করলে অমঙ্গল হয়, অর্থাৎ আলো বাতাস কম হয়, এই অর্থে বললে ঠিক আছে। কিন্তু সাধারণত এগুলো কুসংস্কারাচ্ছন্ন কথা, কোনমুখী বাড়িতে মঙ্গল অমঙ্গল নাই। বহু দক্ষিণমুখী বাড়িতে অমঙ্গল হয়, আবার বহু উত্তরমুখী বাড়িতেও মঙ্গল হতে। বাড়িতে মঙ্গল হওয়া না হওয়া নির্ভর করে বাড়িতে যারা বসবাস করে তারা ভালো মানুষ কি খারাপ মানুষ সেটার উপরে। কথা কি বুঝাতে পারছি? আপনি বাড়িতে বসে যদি ভালো কাজ করেন তাহলে সেটা যে মুখী হোক ওখানে মঙ্গল হবে ইনশাআল্লাহ। আর যদি বাড়িতে বসে বাড়িতে বসবাস করে কুকাজ করেন, খারাপ কাজ করেন, তাহলে ওইটার মুখ যদি ক্যাবলা মুখী হয় ওইটাতে মঙ্গল আসবে। এরপরের প্রশ্ন, মধ্যস্থতাকারী কোনো ব্যক্তিকে অন্যের দোকানের পণ্য কেনা ক্রেতার নিকট বিক্রয় করতে সহযোগিতা করলে ওই ক্রেতাকে না জানিয়ে বিক্রেতা থেকে কিছু লভ্যাংশ গ্রহণ করলে তা জায়েজ হবে কিনা? দেখুন, দালালি যেটাকে আমরা সহজ বাংলায় বলি, এটা জায়েজ আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাউন নাস ইয়ারযুকুল্লাহু বাদাহুম বিবাদ, সহিহ মুসলিমের হাদিস। কিছু মানুষকে আল্লাহ কিছু মানুষকে দিয়ে রিজিক দেয়, কিছু বেকুব মানুষের মধ্যে কিছু শেয়ানা মানুষ আল্লাহ দেয়, ওই শেয়ানা মানুষটা বেকুব মানুষ থেকে রিজিক কামাই করে, আল্লাহ এটা দেয় অনেক সময়। তবে এখানে যদি চিটারি করে করে বাই প্ল্যান হয় সেটা হারাম। যেমন আমাদের দেশে গরুর দালালি হয়, কথার কথা চাচা যান গরু নিয়ে দাঁড়াইছেন, আমি যা বললাম চাচা যান দাম কত, উনি বললো 1 লাখ, আমি বললাম চাচা 80,000 দিবো, আসলে আমি কিনবো না, এটা আমাদের আগে ভাগে চুক্তি আছে চাচা ভাতিজা। এখন আরেকজন এসে মাঝখান থেকে শুনলো, বাপরে বাপ এই লোক 80,000 বলে গেছে, তাহলে আমি 85,000 বলি, চাট করে ওনারা দিয়ে দিল, এরকম 2 নম্বরই আছে না নাই? এই দালালে হারাম, কারণ এটা প্রতারণা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ঘাসানা ফালাইসা মিন্না, যে প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না। ধোকাবাজ কখনো নবীর উম্মত হতে পারে না। তবে হ্যাঁ, যদি এমন হয় যে আমি একটা কাস্টমার ধরি আনলাম ওনার দোকানে, উনি একটা কাস্টমার পাইলো, আমি কাস্টমারটাকে নিয়ে আসলাম, এর বিনিময়ে উনি আমাকে কোনো বিনিময় দিলেন, এটা নেওয়া জায়েজ? এটা নেওয়া কি জায়েজ? ভাবির সাথে দেবরের পর্দার ব্যাপারে আপনার মূল্যবান নসিহত ইসলামের আলোকে তুলে ধরার অনুরোধ করছি। ভাইরা আমার, আমাদের দেশের একটা মস্ত বড় আপদ, এটা মস্ত বড় আপদ। যৌথ পরিবারগুলোতে কোনো পর্দার বালাই নাই, বিধান নাই। অনেক মহিলা বাহিরে বোরকা পরে যায় কিন্তু বাসায় দেবরের সাথে দেখা দেয়, বাসুরের সাথে দেখা দেয়। অনেক ছেলে বাহিরে টুপি টেপা পরে হুজুর বা নামাজ কালাম পড়ে কিন্তু বাসায় আসি বড় ভাই ছোট ভাইয়ের বউয়ের সাথে দেখা দেয়। আবার এই দেখা দেওয়াকে জায়েজ বানানোর জন্য, এটাকে হালাল করার জন্য একটা মশালা বানায় নিয়েছে, সেটা হলো বড় ভাবি মায়ের মতন। ঠিক না ভাই? ঠিক। কুকাম করে তো করে, আবার একটা মশালা বানায় নিস। নবীজিকে এরকম জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, দেবর এবং শ্যালক সম্পর্কে আপনি কি বলেন?
তাদের সাথে এক ঘরে থাকা লাগে তাহলে পর্দা করা লাগবে কিনা। নবীজি তখন বলেছেন আরে আলহামু আল মওত, মহিলাদের জন্য দেবর ভাসুর আর পুরুষদের জন্য শেলিকা বয়ের বড় বোন, এরা তো হলো মৃত্যুর মতো। মৃত্যুকে যেরকম মানুষ ভয় করে এদেরকে এরকম ভয় করা উচিত, কারণ এদের মধ্যে ফেতনার পরিমাণ বেশি হয়। ভাবি বড় ভাইয়ের বউ আপনাকে আদর সোহাগ দিয়ে ছোটবেলায় মানুষ করছেন, সেজন্য আপনি তার কৃতজ্ঞতা আদায় করেন, তার জন্য উপকার করেন, বিনিময় দেন, কিন্তু তাই বলে পর্দার বিধান রহিত হবে না। ভাই মারা গেলে ভাবিকে বিয়ে করা জায়েজ না নাজায়েজ? যদি বিয়ে করা জায়েজ হয় তাহলে সে কখনো মা হতে পারে না, তার সাথে পর্দা করতে হবে। ভালো করে শুনে রাখবেন, যারা ঘরে পর্দা করেন না বাহিরে অনেক ভালো মানুষ সাজেন, হারাম কাজ করতেছেন, এই হারাম কাজ থেকে বাঁচার জন্য তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক নসিব করুন। এরপরের প্রশ্ন হলো মৃত ব্যক্তির জন্য 3, 4, 10, 40 অথবা 40 খাওয়া জায়েজ আছে কিনা? ভাই এ বিষয়ে আমরা বারবার বলেছি, আবারও বলছি, যেহেতু প্রশ্ন আসছে, বাংলাদেশের সবচাইতে প্রতিষ্ঠিত বিদআত, বাংলাদেশের সবচাইতে পাওয়ারফুল বিদআত, বাংলাদেশে ইসলামের নামে যত অনাচার আছে তার মধ্যে সবচেয়ে বড় অনাচার হলো এটা, কেউ মারা গেলে 3 দিনা, 10 দিনা, 40 দিনা বিভিন্ন নাম দিয়া এলাকাবাসী তাদের কাছ থেকে খাওয়ার একটা ব্যবস্থা করা, এটা হলো এক প্রকারের চাঁদাবাজি। কেউ মারা গেলে ছেলে মেয়েরা খাওয়াইতে বাধ্য হয়। আজকের কথা, এক যুবক এসে বলতেছে আমার মা কালকে মারা গেছেন, এখন এলাকাবাসী তো চাপ দিচ্ছে খাওয়ানোর জন্য। আমি বললাম যে লোহার মতো শক্ত হয়ে যান, এলাকাবাসীকে বলো যে তোমরা কত বড় বেহায়া, না আমি কত বড় বেহায়া দেখা যাবে, খাওয়া দেব না। ভাই শ্রাদ্ধ নাম শুনছেন আপনারা? শ্রাদ্ধ গুগলে যায় শ্রাদ্ধ লেখে সার্চ দেন, দেখবেন যে রেজাল্ট আসে উইকিপিডিয়ার তথ্য, হিন্দুদের বিভিন্ন ধর্মগ্রন্থের তথ্য আমি পড়ে এসে তারপরে বলছি আপনাদেরকে। এই যে মানুষ মারা যাওয়ার পরে খাওয়ানোর যে সিস্টেম আমাদের দেশে আছে না, এটা 100% হিন্দুদের শ্রাদ্ধ থেকে আসছে। হিন্দু ধর্ম মতে একটা বিশ্বাস আছে, ভালো করে শুনে রাখেন, হিন্দু ধর্ম মতে একটা বিশ্বাস আছে, যদি কোনো মানুষের মৃত্যুর পর আত্মীয় স্বজনরা, মৃত ব্যক্তির লোকজন যারা আছেন পরিবারে, তারা যদি এলাকাবাসীকে, অন্য মানুষজনকে যদি না খাওয়ায়, হাত না ধোয়ায়, তাহলে সেক্ষেত্রে ওই ব্যক্তি জান্নাত স্বর্গে যেতে পারে না, সেই ব্যক্তির শান্তি হয় না যত ভালো কাজ করুক না কেন। এই জন্য কিছু মানুষকে খাওয়ায়, এটা হিন্দু ধর্মের বিশ্বাস এবং হুবহু সেটা মুসলমানদের মধ্যে ঢুকে গেছে। কোরআন হাদিসের কোনো জায়গায় বলা হয়নি কেউ মারা যাওয়ার পরে তার পক্ষ থেকে দিনক্ষণ ঠিক করে বা দিনক্ষণ ঠিক ছাড়া খাবারের আয়োজন করতে হবে এরকম কোনো আইডিয়া কোরআন হাদিসে কোথাও নাই। খুলে দেখেন কোরআন হাদিস শব্দ অনুবাদ হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বরং উল্টাটা বলা আছে, কেউ মারা গেলে তার পরিবারের লোকদেরকে এলাকাবাসী খাওয়াবে। কেন খাওয়াবে? কারণ তাদের মন খারাপ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইসনাউলি আলে তোয়ালেব তো আমান, আরে তাদের জন্য খাবার বানাও, কারণ তাদের আত্মীয় স্বজন মারা যাওয়ার কারণে মন খারাপ, তাদের রান্না করার মানসিকতা নেই, তাদেরকে খাওয়াও। আমাদের দেশে তাদেরকে খাওয়ায় ঠিকই, 2-4 দিন খাওয়াইয়া এরপরে একসাথে শুধু আসলে সব উড়ে এনে, ঠিক না ভাই? ঠিক, এক বেলা করে সবাই খাওয়া, এরপরে গরু জবা করে পুরো এলাকাবাসী খাওয়ান লাগে, শুধু আসলে উড়েলো না। আরে ভাই খাওয়ার অনুষ্ঠান হয় আনন্দের সময়, কখন? বিয়ের সময় খাওয়া আছে, বাচ্চা হলে আকিকা আছে, আছে না নাই? খুশি হলে মিষ্টি মিষ্টি খাওয়া, খাবারের যত অনুষ্ঠান এগুলো সব আনন্দের সময় হয়। আপনার বাপ মা মরে গেছে, আপনি অনেক খুশি ফুর্তিতে সব মানুষ খাওয়াইতেছেন, জিনিসটা কত বড় অড। কিন্তু এটা না করলে এলাকার মানুষ, এত ডেঞ্জারাস আমাদের এই সিন্ডিকেটটা, বলে যে কত খারাপ বাপ মা চলে গেলো একটু কারোর হাত ধোয়াইল না, বলে কি বলে না, যে বেহায়া কথা বলে ওরে বলবেন যে তোমার হাত আরেকজন ধোয়াইতে হবে কেন, এত পানির তল পড়ছে তোমার হাত ধোয়াইতে পারে একজন? এগুলো কুসংস্কার, অপসংস্কৃতি, চাঁদাবাজি। অনেক গরিব মানুষ আছে, যে লোক মারা গেছে ওই বেচারা দেনা শোধ করার মতো অবস্থা নাই, কিন্তু ঠিকই গরু জবাই করে জিয়াফত দিয়ে মানুষ খাওয়ান লাগে, ঠিক না ভাই? ঠিক, এগুলো চাঁদাবাজি, ইসলামে এগুলো জায়েজ নাই। বলিষ্ঠভাবে এগুলোর বিরুদ্ধে শক্ত হাতে দাঁড়াবেন, অন্য কেউ করে করুক, আপনার আত্মীয়ের জন্য আপনি মানুষ খাওয়াবেন না। নাম হইলো গরিব খাওয়ানি। কিসের গরিব খাওয়ানি? গরিবরে কয়ে তোরা ওইদিকে পরে বয় আসেন, অমুক সাহ তমুক সাহ, আগে সাহেবরা খাইতে খাইতে জোড়া মোটা থাকলে গরিব খায় না, খেলে নেই, ঠিক না ভাই? ঠিক, এসব অপসংস্কৃতি এগুলো ছেড়ে দেন। যদি আপনার মুর্দার পক্ষ থেকে দান সদকা করতে চান, এমনি গরিব দুঃখীরে চাল ডাল কিনে দিন খাওয়াইলেন, সেটা ভিন্ন কথা, কিন্তু এরকম জিয়াফত করে সামিয়ানা টাঙ্গা বিয়ার মতো অনুষ্ঠান করে খাওয়াবেন না, এগুলো জায়েজ নাই, গুনাহের কথা, উল্টারও গুনাহ হবে।
এরপরের প্রশ্ন, জাকাত কি রমজান মাস ছাড়া বছরের অন্য মাসে দেওয়া যাবে? জাকাতের সাথে রমজান মাসের কোনো সম্পর্ক নাই, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ মানুষ জাকাত মনে করে শুধু রমজান মাসেই দিতে হয়। জাকাত কখন দিতে হয় ভাই বলেন তো? জাকাত অর্থ বছরের সাথে সম্পর্ক, প্রত্যেকের অর্থ বছর আলাদা। আমি বড়লোক হয়েছি জানুয়ারি মাসে, অতএব আমি জাকাত দেবো জানুয়ারি মাসে। উনি জাকাত, ওনার টাকা জাকাত দেওয়ার মতো টাকা হয়েছে ডিসেম্বর মাসে, এক বছর পূর্ণ হলে উনি পরবর্তী বছর জাকাত দিবেন, যদি আরবি মাস হিসাব করতে হবে চন্দ্র মাস সেই হিসাবে। অতএব এক একজনের জাকাত এক এক মাসে হবে, রমজানে দিলে জায়েজ হবে কিন্তু রমজানেই দিতে হবে, এই ধারণা সঠিক না। ছুটে যাওয়া নামাজের ক্ষেত্রে যে রাকাতে আমি উপস্থিত হব সেটা আমার জন্য কততম রাকাত হিসেবে গণ্য হবে, এ নিয়ে অনেক মত পার্থক্য আছে। অনেকে বলছেন সেটা শেষের নামাজ, অনেকে বলেছেন শুরুর নামাজ, বাকি এই মত পার্থক্যগুলো সবগুলো ইস্তেহারি, কোনোটাকে উড়ে দেওয়ার মতো না। অনেক মুসলিমরা প্রসাবের পর ঢিলা ব্যবহারের সময় একটু হাঁটাহাঁটি করে কাশি দেয়, শরীরের দৃষ্টিতে কতটুকু যুক্তিযুক্ত? এটা মোটেও যুক্তিযুক্ত কাজ না। কাশি দিলে সেটা ভিন্ন কথা, কারোর কাশি আসলে এখানে যুক্তি অযুক্তি কী আছে, কিন্তু ঢিলার কুলুক ধরে এরপরে হাঁটাহাঁটি করা, মানুষের সামনে ব্যায়াম করা, উঠবস করা, বিভিন্ন রকমের অঙ্গভঙ্গি করা, এটা অদৃষ্টিকটু, দেখতে খারাপ, দেখতে খারাপ কোনো জিনিসের অনুমোদন ইসলাম দেয় না। আর এগুলো করতে গেলে লুঙ্গি পরে যদি করে কেউ তাহলে তো রান টান অনেক সময় দেখা যায়, সতর দেখা যায়, এগুলো জায়েজ নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে পেশাব করার পরে ভালো করে পবিত্রতা অর্জন করতে হবে, পবিত্রতা অর্জনের জন্য আপনি বাথরুমে ঢুকে দরজা আটকে আর সেখানে ব্যায়াম না আরও কিছু করেন, নাচানাচি করেন, আপনাকে অনুষ্ঠিত করে না, কিন্তু মানুষের সামনে অডভাবে দৃষ্টিকটুভাবে আপনি হাঁটাহাঁটি করবেন, রান দেখা যাবে, এটা জায়েজ নাই। পেশাব করার পর এরকম কোনো কিছু করার জন্য কোনো ফেকার কিতাবেও লেখা নাই, কোনো ফেকার কিতাবে এরকম কোনো পরামর্শ দেওয়া হয়নি। কোত্থেকে এটা চালু হয়েছে আল্লাহ ভালো জানে। স্বামীর মৃত্যুর পর স্ত্রীর করণীয় কি তার নাজাতের জন্য এবং কি আমল করলে তার কবরে পৌঁছাবে? অন্য সবাই যা করবে স্ত্রীও তা করবে, ভিন্ন কিছু না। স্বামীর নাজাতের জন্য দান খয়রাত বা আমল করলে সওয়াব কি শুধু স্বামীকেই দেওয়া হবে না স্ত্রীও পাবে? যেই কোনো মৃত মানুষের জন্য দোয়া করলে, আমল করলে যে করে সেও পায়, মৃত মানুষও পায়, লাভ দুজনেরই হয়। নামাজের মধ্যে কেরাতের সময় কোনো আয়াতের মাঝখান পর্যন্ত পড়ে ভুলে গেলে, রুকুতে গেলে সাহু সজদা না দিলে নামাজ হবে কি না? মাঝখানে একটা আয়াত বাদ গেলে সেজদায় সাহু লাগবে না যদি অর্থ পরিবর্তন না হয়, কিন্তু কোন আয়াত বাদ গেলে অর্থ পরিবর্তন হবে এটা বোঝার জন্য আবার আলেম হওয়া দরকার, জটিল। তবে হ্যাঁ, এক জায়গাতে পড়ে মাঝখানে বাদ দিয়ে অন্য আয়াত থেকে পড়লে জায়েজ আছে, কিন্তু এভাবে পড়া উচিত না, এটা নামাজের সুন্নাতের খেলাফ, ধারাবাহিকভাবে এক জায়গাতে পড়া উচিত, কিন্তু যদি অর্থ পরিবর্তন না হয়, বিকৃত না হয়, নামাজ হয়ে যাবে। মহিলাদের ইমামতি করা জায়েজ আছে কি না? না, জায়েজ নাই। মহিলাদের ইমামতি করা কি নাই? জায়েজ নাই। কিছু আলট্রা মডার্ন মুসলমান বাইরে এসে আমেরিকাতে আমাদের দেশে আছে, মহিলারা কি করে? ইমামতি করে। ভাই, মহিলা যদি ইমামতি করে অনেক সমস্যা আছে, সব কথা খুলে বলতে পারতেছি না, শব্দ একটা কথা বলি, সব জায়গায় সবাইরে ব্যবহার করতে হবে, এটার নাম মূর্খতা, এটার নাম মাথা মোটা। মহিলাদেরকে টেনে টুনে ইমামতিতে দিয়ে দিলে তাদের মর্যাদা চলে আসবে? আসবে না, মর্যাদাহানি হবে। আমেরিকার সেনাবাহিনীতে মহিলাদের প্রতি যে টর্চার হয়েছে এটা নিয়ে গত কয়েকদিন ধরে কয়েকটা রিপোর্ট আমাদের দেশের জাতীয় গণমাধ্যমে প্রকাশ হয়েছে, এসবগুলো খুলে দেখেন ইসলাম কেন বলে যে পুরুষের ডিউটির জায়গা একটা, মহিলার ডিউটির জায়গা আরেকটা। আল্লাহ তাআলা মহিলাকে সৃষ্টি করেছেন, তার বক্ষে বাচ্চার রিজিক রেখেছেন, পুরুষের বুকের বাচ্চার রিজিক আছে? আল্লাহ তাআলা পুরুষ গর্ভধারণ করার ক্ষমতা মাকে দিয়েছেন, বাবাকে দেন নাই। পুরুষের বডি এবং মহিলার বডি স্ট্রাকচার সৃষ্টিকর্তা সৃষ্টি করার সময় এমনভাবে সৃষ্টি করেছেন যে বাচ্চাকে দুধ দান করার জন্য কর্মক্ষেত্র উপযোগী না বাসা উপযোগী? গর্ভধারণ করার জন্য বাসা উপযোগী না কর্মক্ষেত্র উপযোগী? এভাবে সকল উপযোগিতাকে যদি আপনি একত্র করেন দেখবেন সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন দুইটাকে, দুইটা সার্ভিসের জন্য। আমরা সব গোলায় ফেলতেছি, মনে করতেছি শান্তির সাগরে বাসবো, দিন যত যাচ্ছে অশান্তির সাগরে আমরা তত বাসতেছি। দীর্ঘ সময় বিমান ভ্রমণের ক্ষেত্রে নামাজের সময়সূচি কীভাবে বুঝবো? যেহেতু তখন সময় বোঝা যায় না, সময় বোঝা যাবে না কেন? ঘড়ির টাইম তো বোঝা যায়। আপনার বিমান পৃথিবীর যেই অঞ্চলে আছে, ফর এক্সাম্পল এখান থেকে আপনি সৌদি আরব যাচ্ছেন, তাহলে ইন্ডিয়ার উপর দিয়ে যাবে, তো ইন্ডিয়ার উপরে যখন যাবেন ইন্ডিয়ার ওই সিটিতে এখন কোন ওয়াক্ত নামাজের সময় আপনি সেই ওয়াক্ত পড়বেন, কথা কি বুঝাতে পারছি? নেটের যুগ, এটা স্কেল খুব সহজে জানা যায়, আগে ভাগে বুঝবেন, আগেভাগে ডেট টাইম দেখে নেবেন যে কথার কথা আপনি আসরের পর বিমান ছাড়ছে, এক ঘন্টা পরে ভারতে কোন ওয়াক্ত, এখন কি মাগরিব না এশা, যদি এক ওক্ত মিস হয় তাহলে ওটা পড়ে ফেলতে হবে কাজা, আর যে ওক্ত আছে যেখানে যখন বিমান যেই জায়গাতে আছে সেই জায়গার বিধান আপনাকে পালন করতে হবে, আকাশটা যেই দেশের আকাশ সেই দেশে যে নামাজ ওই সময় ফরজ আপনাকে সে নামাজ পড়তে হবে, কথা কি বুঝতে পারছি? প্রয়োজনে নেটের সাহায্য নিতে পারেন, বিমানবালা আছে তাদের সাহায্য নিতে পারবেন। আমি জেনা করেছি, দীর্ঘ সময় সুদ ঘুষ খেয়েছি, পরের হক টাকা ও জমি জমা দখল করে খাই, মা বাবার মনে কষ্ট দিয়েছি,
এখন ওনারা উভয় মৃত, বর্তমানে আমি অনুতপ্ত, আমি কি ক্ষমা পাবো? এত বড় গুনাহ মাপের জন্য সহজ কোনো উপায় আছে কিনা? ভাই সহজ উপায় আছে, বান্দার যত হক নষ্ট করেছেন এগুলো সব আদায় করতে হবে, আর আল্লাহর হকের জন্য মাপ চাইবেন। ইন্নাল্লাহ ইয়াগফিরুদ্দুনুবা জামিয়া, আল্লাহ সকল গুনাহ মাফ করে দিবেন। তবে বান্দার হক নষ্ট করলে, কারোর হক মেরে থাকলে, যার হক মারছেন তার ওয়ারিশদের কাছে সম্পত্তি পৌঁছাই দিবেন, তারা যদি বেঁচে না থাকে তাদের পক্ষ থেকে দান করে দিবেন, কিন্তু দিতে হবে। অন্যের হক না দিয়া দোয়া যত করেন, কান্না যত কাটেন, তওবা যত করেন, আল্লাহর কসম মাফ হবে। মানুষের হক মাইরে আয়সা খুব কান্নাকাটি, তওবা করতেছেন, কিয়ামত পর্যন্ত মাফ হবে না। হক আদায় করতে হবে, যার হক তাকে যদি না দিতে পারেন তার ওয়ারিশদেরকে দিবেন, ওয়ারিশদেরকে খুঁজে পান না তার পক্ষ থেকে দান করে দিবেন তার সওয়াবের নিয়তে ইনশাআল্লাহ। এরপর আল্লাহর কাছে তওবা করলে কি পাবেন? মাফ পাবেন। এরপরের প্রশ্ন, টয়লেটে উজু করা জায়েজ আছে কি না? টয়লেটে উজু করা উচিত না, কারণ উজুর শুরুতে বিসমিল্লাহ বলতে হয়। উজুর শুরুতে কি বলতে হয়? এই জন্য বাইরে উজু করবেন, যদি বাইরে বেসিন থাকে অন্তত বিসমিল্লাহ বলে শুরুটা বাইরে করে, এরপরে ভেতরটা ভিতরে যায় পাওয়া দেন, কোনো অসুবিধা নেই। কথা কি বুঝাতে পারছি? আর যদি টয়লেটের বাইরে কোনো উজুর ব্যবস্থা না থাকে, টয়লেটেই করা লাগে, প্যান এবং টেপের মাঝখানে কোনো আড়াল না থাকে, তাহলে ভিতরে উজু করলে উজু হয়ে যাবে, বিসমিল্লাহটা মনে মনে বলবেন, মুখে বলবেন না, আল্লাহর নামের সম্মানার্থে। এরপরে প্রশ্ন, একজন আলেম সুদের অর্থ দিয়ে জমি কেনার পর যুক্তি দেখাচ্ছে এগুলো তিনি দুনিয়ার জন্য করেন না, আখেরাতের জন্য করেন, তো উনি ইবাদত করছেন, এতে সমস্যা কোথায়? ওনাকে কিভাবে বোঝাবো? দয়া করে পরামর্শ দেন। ভাই, আখেরাতের জন্য যদি সুদেই কারবার হালাল হয়, তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও হালাল। আজকাল যুবকরা অবৈধ প্রেম ভালোবাসার জন্য একটা মাসালা বাইর করছে, বিয়ের নিয়তে প্রেম করা হালাল। তো বিয়ের নিয়তে প্রেম করা যদি হালাল হয়, তাহলে কোরবানের নিয়তে গরু চুরি করাও কি? আমার নিয়ত ভালো, শুধু নিয়ত ভালো হলে হবে? খাঁটি নিয়তে আমি বিসমিল্লাহ আল্লাহু আকবার করে কুকুর জবাই করে দিছি, খাওয়া হালাল হবে? হবে না। অতএব আপনি কাজ করতেছেন, দুই নম্বর নিয়ত খাঁটি, কাজ হবে? কাজও এক নম্বর হইতে হবে, নিয়তও এক নম্বর হইতে হবে, তারপর সেটা ইবাদত হবে ইনশাআল্লাহ। এরপরের প্রশ্ন হলো, আজান উত্তরে একটা জায়গায় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলা হয়, এর অর্থ কি? দেখেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ মানে ভালো কাজ করা আর মন্দ কাজ থেকে বাঁচা, এটার কোনো ক্ষমতা আমাদের নাই যদি মালিক তৌফিক না দেয়। এটা কেন বলি আমরা জানেন? ওই যে মুয়াজ্জিন বলে হাইয়া আলা সালাহ হাইয়া আল ফালাহ, মানে কি? নামাজে আসো, নামাজে আসো। তখন আমরা জবাবে বলি, ভাই নামাজে তো আমি আসবো, ঠিক আছে, কিন্তু ওই মালিক তৌফিক না দিলে কোনোদিনই সম্ভব না, এটা আল্লাহর কাছে ন্যস্ত করা নিজেকে। এরপরে প্রশ্ন, মৃত ব্যক্তির জন্য তার সামনে বসে কোরআন তেলাওয়াত করলে কি মৃত ব্যক্তির কোনো সওয়াব হয়? মৃত ব্যক্তির সওয়াব হয় বলে কোনো হাদিস থেকে জানা নাই, তবে যারা কোরআন পড়ে তাদের কিছু ফায়দা হয়, তাদের কিছু কি হয়? ফায়দা হয়, পাতিটাতি পায় কিছু। কথা বুঝতে পারছেন? আমি তো বলি মৃত ব্যক্তির জন্য, হুজুর বাড়া করে কোরআন পড়াইলে, আপনি যে পড়াইলেন আপনার আমও গেছে সালাও গেছে, আর যে হুজুর পড়ছে ওই বেসার আল্লাহ পোয়াবার। কারণ কি জানেন? আল্লাহ কোরআনে বলছেন, ও আল্লাহ তাজিরু ওয়াজিরাতুন উজরা উখরা, আল্লাহ আরো বলেছেন, ও আল্লাহ সালিল ইনসান ইল্লা মা সা, মানুষ যার নিজে করে তার নিজেরটা সে পায়। আপনি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন, কিন্তু সওয়াব, সব রকমের সওয়াব ট্রান্সফার করা যাবে না। কোরআন যে পড়ছে সওয়াব সে পাবে, মৃত মানুষের পাশে কোরআন পড়তে হবে এরকম কথা কোরআন হাদিসে কোথাও বলা? আপনি কোরআন পড়ার সময় পান না, হুজুর বানা নিয়ে আসছেন দশজন, হুজুর আপনারা পড়েন, ভাগ করে দিলাম, হুজুরা টাকা ভাগ করে নিয়ে আপনারা কোরআন পড়ে দিল, আর করলে সওয়াবটা উমুকের দিয়ে দিলাম, এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। সওয়াব ট্রান্সফার এভাবে করা যায় না। আপনার টাকাও গেল, খানাটাও গেল, সওয়াবটাও গেল, আমও গেল, সালাও গেল। কথা বুঝতে পারছেন? নিজেরটা নিজে করবেন, হুজুরের কাছে এমনি দোয়া চাইবেন, আর হুজুরের হাদিয়া দেওয়ার জন্য, খাওয়ানোর জন্য আবার টাকা চাইতে হবে কেন? এটা কোন ছোট লুকি? পেটে কয়টা ভাত দিয়ে কয় হুজুর এবার আত্মলেন, মানে কেন? আত্মলা ছাড়া হুজুরের খাওয়ান যায় না? একজন আলেম এমনি আল্লাহর খুশি করার জন্য খাওয়াইলে সওয়াব হবে না? খাওয়াবেন এমনি, আর দোয়া চাইবেন আলাদা, দুইটা পেটে দিয়েই কয় হুজুর আত্মলেন, মানে খানা শেষ এবার দোয়া করেন। আমার সময় শেষ অনেক আগেই, এরপরে দুইটা তিনটা ছোট্ট প্রশ্ন আছে, শেষ করে ফেলি, এদের মনে দুঃখ না থাকে। চেয়ারে বসে নামাজের হুকুম কি? চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি রুকু সিজদা করার ক্ষমতা রাখে না, অনেক বয়স হয়ে গেছে, শরীর ভারী হয়ে গেছে, রুকু সিজদা করতে গেলে পড়ে যেতে পারে, অথবা ডাক্তার বলছে যে আপনি রুকু সিজদা করলে আপনার স্থায়ী রোগ হবে, এরকম বড় সমস্যা হইতে পারে, এরকম ব্যক্তি যদি হয় তাহলে দাঁড়ানোর ক্ষমতা থাকলে দাঁড়ায় নামাজ পড়বেন, রুকু সিজদার সময় চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়বেন। কিন্তু
সামান্য একটু কোমর ব্যথা হইলে চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে দিবেন, এরকম করলে নামাজ হবে না। আজকাল মসজিদগুলোরে দেখলে মনে হয় বাইতুল কুরসি, বাইতুল কুরসি মানে বুঝেননি, মানে চেয়ারের ঘর, মসজিদের এক পাশ ধরে চেয়ার আর সিরিয়াল। 10 বছর আগেও বাংলাদেশে এত চেয়ার আসিল না, এ চেয়ার প্লাস্টিক চেয়ারের কোম্পানিগুলো বাইর হইয়া এত সহজ হয়েছে টানি মসজিদে চেয়ারে কেন খেলাই যায়, হারা দুনিয়া দৌড়ে আয় দফাইতে দফাইতে নামাজের সময় চেয়ার টেনে খেলাই যায়, ঠিক না বে? ঠিক, এগুলো ঠিক না, এভাবে নামাজ হবে না। হ্যাঁ, ওই যে বলছিলাম এত ভারী শরীর যে ওনার রুকু সিজদা করা করলে ব্যালেন্স থাকে না, পড়ে যাবে, অথবা ডাক্তার বলছে যে মেরুদণ্ডে বা ইয়াতে এমন সমস্যা আছে যে তিনি রুকু সিজদা করলে তার রিস্ক হবে, তার জন্য জায়েজ আছে চেয়ারে বসে ইশারা করে নামাজ পড়ার। কয়েকদিন আগে ইসলাম ফাউন্ডেশন থেকে এক মৌলবি ফতোয়া দিছে চেয়ার বসে নামাজ পড়া সর্বাবস্থায় হারাম, কোনো অবস্থাতে জায়েজ নেই, পরে আবার সরি টরি কইয়া ফেরত নিছে ফতোয়া, কারণ উল্টাপাল্টা ফতোয়া দিছে, ফতোয়া উল্টাপাল্টা দিলে হবে না। চেয়ারে বসে বসা নামাজ পড়া জায়েজ আছে কার জন্য? ওই নিরুপায় ব্যক্তির জন্য। কিন্তু আজকাল দেখা যায় 40 বছরের তাগড়া মানুষ এও চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, একটু শরীরটা খারাপ লাগতেছে চেয়ারে বসে স্টাইল, এটা স্টাইল হয়ে ফ্যাশন হয়ে গেছে, এটা কি হয়ে গেছে? ফ্যাশন হয়ে গেছে, আল্লাহ তাআলা মাফ করুক। অনেকে গালি দানকারী ব্যক্তিকে না, আলেমকে গালি দানকারী ব্যক্তিকে ইসলাম কি বলে? দেখুন, গালি দানকারী ব্যক্তি মুসলমান হতে পারে না, আলেম হোক আর গায়ে আলেম হোক। কোনো মুসলমানকে, কোনো মানুষকে, কোনো ব্যক্তিকে, কোনো বস্তুকে, এমনকি অমুসলমানকেও গালি দিতে ইসলাম শিক্ষা দেয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লা ইয়াকুনু লাআনান ওয়ালা তাআনান ওয়ালা ফাহিশান ওয়ালা বাদি, কোনো মুমিন গালিবাজ হতে পারে না। আজকাল দেখা যায় অনেক বড় বড় ইসলাম প্রচারক ফেসবুকে ইসলাম প্রচার করে কিন্তু গালি দিতে দিতে গোষ্ঠী উদ্ধার করে, আছে না নাই? এক গ্রুপের হুজুরের ভক্ত অন্য হুজুরের, অন্য হুজুরের গালি দিলে অনেক সওয়াব হয়, তাই না? কি বলেন, এগুলো আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। যে হুজুর আপনার, যে হুজুরের মহব্বত আপনাকে গালি শিখাইছে, বুঝতে হবে এই মহব্বত আল্লাহর জন্য হয় না, এটা হুজুরের জন্য হয়েছে, এই জন্য গালি আসতেছে। আল্লাহর জন্য হইলে গালি আসবে না, খবরদার মুখ খারাপ করবেন না, এটা কোনো অবস্থাতে যায় না, হারাম। আর আলেমকে যদি গালি দেয়, আলেম হওয়ার কারণে গালি দিলে সে কাফের হয়ে যাবে, আলেম আলেম হওয়ার কারণে, হুজুর হুজুর হওয়ার কারণে, আল্লাহর কথা বলার কারণে, আল্লাহর রাসূলের কথা বলার কারণে, কোরআন হাদিসে বলার কারণে ঘৃণা করে যদি তারে গালি দেয়, তাহলে সে ব্যক্তি ইমান থেকে কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে, ডেঞ্জারাস কথা। আর যদি এমনি মানুষের মানুষের প্রতি বিদ্বেষের কারণে গালি দেয়, তাহলে গুনাহ হবে, কাফের হবে না। তবে আলেম থেকে গালি দেওয়া অনেক ডেঞ্জারাস। সাধারণ মুসলমানদের দিন শেখার মতো কয়েকটি বইয়ের তালিকা চাই। ভাইরা, আমার দিন শেখার জন্য বাংলা ভাষায় যত বই রচিত হয়েছে, এর মধ্যে সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে প্রয়োজনীয় হলো ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীরওয়ালার সমস্ত বইগুলো। বাংলা ভাষায় দিনই বই এত ভালো, এত অথেন্টিক, এত দলিল সমৃদ্ধ আর পাওয়া যায় না। এর মধ্যে কয়েকটা বইয়ের নাম বলতে পারি, ইসলামী আকিদা, রাহে বেলায়েত, এহিয়া ও সুনান, হাদিসের নামে জালিয়াতি, পোশাক, পর্দা ও দেহসজ্জা, এ জাতীয় বইগুলো আপনাদের সংগ্রহে আপনারা রাখতে পারেন। মাওলানা আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, ওনার লেখা কিছু বই আছে খুবই গুরুত্বপূর্ণ, যেমন প্রচলিত জাল হাদিস নামে একটা বই আছে এবং আর অনেকগুলো বই আছে, এগুলো আপনারা সংগ্রহ করতে পারেন। এগুলো অথেন্টিক আলেমদের লেখা বই। আমাদের দেশে ধর্মীয় বই লিখতে কোনো কাহিনী লাগে না, মিনা বুক হাউস, সিনা বুক হাউস, সবাই বই বাইর করে, বেজালে ভরা। এই জন্য এই নামগুলো বললাম অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর অনেক বই আছে আলহামদুলিল্লাহ যেগুলো উপযোগী। জাজাকুমুল্লাহ খায়ের। সর্বশেষ প্রশ্ন হলো, আল্লাহ বলেছেন দারিদ্রতা দূর করে দিবেন বিবাহ করলে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস হলো যে সামর্থ্য থাকবে সে বিয়ে করবে, তাহলে মানে সংঘর্ষ মনে হলো, হাদিসে বলা হয়েছে সামর্থ্য থাকলে দোয়া বিয়ে করো, আর আল্লাহ বলেছেন ওয়া আঙ্কিহুল আয়ামা, তোমাদের অধীনস্থদের বিয়ে করাও, ইগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা দারিদ্র দূর করে দিবেন। তো আল্লাহ বলছেন বিয়ে করলে অভাব দূর করবেন, আর নবীজি বলছে সামর্থ্য না থাকলে বিয়ে করিও না, তাহলে দুইটা মনে হচ্ছে সংঘর্ষ। সমাধান হলো, নবীজি বুঝাতে চাইছেন বিয়ে করতে হলে কমপক্ষে স্ত্রীর মহরানা দেওয়ার মতো সামর্থ্য থাকতে হবে। বহু যুবক আছে বাসর রাতে বোর কাছে মাপ চায়, আছে না নাই? বাসর রাতে মাপ চাওয়া যুবকের জন্য বিয়ে করার শিক্ষা ইসলাম দেয় নাই। এই বেহায়াগিরি করার থেকে টাকা জমাই করো, তারপরে বিয়ে করিও, এখন রোজা রাখো, কথা বুঝতে পারছি? আর কোরআনে যে আল্লাহ তাআলা অভাব দূর করবেন বলছেন, ওটার দ্বারা উদ্দেশ্য হলো তার সার্বিক আরো প্রাচুর্য দেওয়া, আরো প্রাচুর্য দেওয়া। কিন্তু মিনিমাম যে সামর্থ্য, মহর দেওয়ার টাকা, ডাইল ভাত খাওয়ার ব্যবস্থা থাকতে হবে। এরপরে আল্লাহ তাআলা আরো বরকত দিবেন স্ত্রীর রিজিকের ব্যবস্থা। অনেকে বিয়ে করে না, বউ আয়না কি খাওয়াইবো এই চিন্তা না, ওই বউয়ের রিজিকের চিন্তা আপনার নাই, তার রিজিকের চিন্তা আল্লাহ। ওইটার কথা আল্লাহ বলছেন যে বিয়ে করলে আল্লাহ তাআলা তার রিজিকও আপনার মাধ্যমে ব্যবস্থা করবেন, কথা কি বুঝতে পারছি? কিন্তু আপনার মিনিমাম যে
সামর্থ্য সেটা আপনাকে অ্যাপ্লাই করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক নসিব করুন।